এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার রৌমারী থানার অন্তর্গত খঞ্জনমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়দের পাশে দাঁড়ায় সংগঠনের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মণ্ডল আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শ নেতা হিসেবে আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আপনাদের আপনাদের সুপরিচিত বক্তা হযরত মাওলানা আব্দুল আল কাফি সাহেব রহমত বারকাতুহু আলিয়া আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আরেকবার সালাম দিচ্ছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কেরিমের আকর্ষণে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান রবের দরবারে সিজদা বনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় না এই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ করুন রব্বানা লাকাল হাম হামদান কাসীরং তৈয়িবান মোবারকান ফি লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী মদিনাওয়ালা কামলেওয়ালা দুজাহানের বাদশা আপনার আমার প্রিয় নবী আখিরি নবী সেই কলিজার টুকরা রাসূলের প্রতি দরুদ সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি দুই একজন হাত উঠাইতে চাইছিল সব জায়গায় ঝোঁকে তালে তাল মিলাইলে সমস্যা আছে না নাই যে কোন কাজ বুঝে শুনে করা লাগে ভুল করলেই সমস্যা কথা বলে না কেন যে কোন কাজ
ভেবে চিন্তে করা লাগে হাসলেও বুঝে হাসবেন কাঁদলেও বুঝে কাঁদবেন কথা বলেন নাকি এক বাড়িতে পাশের লোকগুলো বসতে বলতেছে রাস্তায় লোক ঘুরতেছে তো দেখতে পাচ্ছেন এই আচ্ছা রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছে বাম পাশের লোকেরা ভাই একটু বসেন আর সামনে অনেক জায়গা আছে একটু বসেন আপনারা গরমের দিন তো কষ্ট হবে ভাইদের একটু বসেন বসলে একটু বাতাস আসে তো একটা বাড়িতে ঢুকে দেখে এদিক খেয়াল করে সকাল থেকে ওই বাড়ির নাতনি কান্না করে নাতনির কান্না দেখে ওই বাড়ির যে দাদি সেও কান্না শুরু করছে এখন যে বৌমা সে জিজ্ঞাসা করতেছে আম্মা আপনি কেন কাঁদেন কাঁদবো না ওই দশটা না পাঁচটা না একমাত্র নাতনি তিননি সকাল থেকে ও কাঁদে এজন্য আমিও কাঁদি তো শাশুড়ির কান্না দাদির কান্না দেখে চিন্তা করলো দাদি হয়ে যদি নাতনির জন্য কাঁদতে পারে তো আমি মা হয়ে কেন কাঁদবো না সে ভদ্র মহিলাও কান্না শুরু করছে বাড়ির আশপাশ দিয়ে মানুষ যায় বলে ইন্না লিল্লাহ মানুষ কি মরছে দুই একজন কান্না করতে আছে লোক বাড়ির যে পুরুষ মানুষ সে বাড়িতে ঢুকে দেখে বউ কান্না করে মা কান্না করে আবার তার মেয়েটা কান্না করে জিজ্ঞাসা করে মা আপনি কেন কাঁদেন কই কাঁদবো না সকাল থেকে দেখি আমার নাতনি কান্না করেছে এজন্য আমি কাঁদি বউকে জিজ্ঞাসা করছে কান্না করো কই কাঁদবো না মেয়েকে আমার খুব বেশি একটাই মেয়ে সকাল থেকে সে কাঁদে এজন্য আমিও কাঁদি তো এই পুরুষ মানুষ চিন্তা করলো আমার মা কান্না করে আমার বউ কান্না করে আমার মেয়ে কান্না করে তাহলে আমি বসে থাকলে লাভ কি আমিও কাঁদি ও কান্নাকাটি শুরু করছে কথা বোঝেন নাই তো বাড়ির লোকজন যাচ্ছে পাশ দিয়ে আর এই কান্নার আওয়াজ শুনে বলতেছে ভাই বাড়িতে কেউ কি মারা গেছে আপনারা কেন কাঁদেন পুরুষ মানুষটা বলতেছে না ভাই কেউ তো মারা যায় নাই তো কাঁদেন কেন কই বাড়িতে ঢুকে দেখি আমার বউ কাঁদে মা কাঁদে মেয়ে কাঁদে এই জন্য আমিও কাঁদি কই তারা কেন কাঁদে কই জানি না তো তো আগে শোনেন কান্নার কারণটা কি তারপরে তো কাঁদবে তখন বলতেছে কথায় তো যুক্তি আছে ঠিক আছে আপনি অপেক্ষা করেন আমি একটু শুনে আসি বউকে জিজ্ঞাসা করছে তুমি কেন কয় কাঁদো মেয়েটা কান্না করে যেন আমি কাঁদি মেয়ে কেন কাঁদে আমি জানি না তোমার মাকে যা জিজ্ঞাসা এইবার মারে জিজ্ঞাসা করছে মা আপনি কেন কাঁদেন তাই কাঁদবো না সকাল থেকে আমার নাতনি কান্না করে যেন আমি কাঁদি তো আপনার নাতনি কেন কাঁদে আপনি জানেন না কয় না জানি না তো তাকে শোনেন সে কেন কান্না করে এইবার নাতনিদের জিজ্ঞাসা করছে এই নাতনি তোর শোকে তোর কান্না দেখে আমি কাঁদি তোর মা কাঁদে তোর বাবা কাঁদে এই কান্নার রহস্যটা কি কারণটা কি তখন বলতেছে দাদি কি বলবো দুঃখের কথা গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখি আমার বিয়ে হয়েছে তো আমার স্বামীর সংসার করতে গিয়ে আমার একটা সন্তান হয়েছে সেই সন্তানটা খেলাধুলা করতে গিয়ে আমাদের বাড়ির পাশে যে কূপটা আছে গর্ত তো আছে ওই গর্তের ভিতরে পড়ে মারা গেছে আজকে আমি সকালবেলা যখন বালির ময়লা আবর্জনা সাফ কইরা ওই কূপে ফেলতে গেছি ওই গর্তে ফেলতে গেছি আর আমার সেই স্বপ্নের সন্তানের কথা মনে পইরা বুকের ভিতরে এমন মুসুর দিয়ে উঠছে সেই শোকে আমি কান্না করি আপনারাই বলেন তো আসলে কি কান্না করা উচিত স্বপ্নে বিয়ে স্বপ্ন বোঝেন তো স্বপ্নে বিয়ে হয়েছে তার সন্তান হয়েছে সেই শোকে বাড়ি সবাই আসলে কান্না করা উচিত নয় যে কোনো কাজ বুঝে করতে হবে আপনি হাসেন কেন তারও কারণ থাকতে হবে আপনি কাঁদেন কেন তারও কারণ থাকতে হবে আর যে কোনো জিনিস বুঝেই করা লাগবে ভাই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা খুশি না বেজা এখন বেজার কারে হাত তোলেন এখন দুই চার জন যদি হাত তোলেন তাহলে এটা কি ভুল হইল নয় তো এই জন্য বুঝে শুনে হাত তুলতে হবে আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তার কলিজা যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে আলো দুর্নীতির আলো
কাইব ওনারা জানতো মাশাআল্লাহ মারহাবা আসতে কারণ নাকি জানো না লাগে হাত নামা অনেকে ঝোকে তালে বলেই ফেলে দিলেন দুর্নীতির আলো ঘরে ঘরে যায় বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই যুবক তোমাদের কি মন খারাপ এই যে খাওয়ার সময় বের হয়ে আসতেছি কিছু যুবক বলতেছে হুজুর জানেন না মনটা খুবই খারাপ কেন কয় তামিম নাই আবার কোন তামিম পর হুজুর জানেন না বাংলাদেশের সেরা খেলোয়াড় তামিম ইকবাল তাকে বিশ্বকাপে রাখা হয় না এইজন্য যুবকের মন খারাপ এরা আবার বলতেছে আমরা প্রয়োজন আন্দোলন করব কথা কি বুঝছেন নাই তো ভাই সব জায়গায় একটা জিনিস মনে রাখবেন ভালো লোকের মূল্যায়ন কম সমাজে কথা কন না কেন যে একটু ভালো তার পিছনে দেখবেন কাটি মারার লোকের অভাব আছে না তো তামিম ইকবাল ছেলেটা কেমন আমি জানি না আপনারা ভালো জানেন তবে আমি যতটুকু জানি সে অসুস্থ ক্রিকেটারদের পাশে দাঁড়ায় কোনো মানুষ দুঃখী হলে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করে এই জন্য যুবকদের আবেগ বেশি তার প্রতি ভালোবাসা বেশি কথা বলে ঠিক কি না এই জন্য যুবকেরা বলে বিশ্বকাপে অবশ্যই আমরা তামিমকে দেখতে চাই কথা বলে না কেন গত কয়েক মাস আগে শুনছিলাম তিনি নাকি আর খেলবেন না মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি আবার খেলতে চান তাহলে সেই ছেলেটার অপরাধ কি অবশ্যই জাতির মানুষ বুঝবে কথা বলে ঠিক কি না কারণ সব জায়গায় দেখবেন কোথাও না কোথাও নাটকীয় ভাব আছে না নাই ভালো লোকদের আদর যত্নের কথা বলে ত্রুটি আছে না নাই এই সমাজে মূল্যায়ন নাই তাদের ভালো লোকের কোনো দাম নাই সমাজে রাগ কইরেন না সে ব্যক্তি হিসেবে ভালো এই জন্য আমি তার প্রশংসা করলাম কারণ সে অনেক ভালো কাজ করেছে সমাজে কথা বলে ঠিক কি না তো যাই হোক আমি সেই জন্য যুবকদেরকে বলবো মন খারাপ করার কোনো কারণ নাই কারণ এই সমাজে ভালো লোকের কোনো দাম নাই একটা ছেলে ওই যে তানজিম হাসান সাকিব শোনো নাই পর্দা নিয়া বা দুই একটা কথা নিয়া ফেসবুকে একটু স্ট্যাটাস দিয়েছে এইটা নিয়া বাংলাদেশের মানুষের মাথা গরম পরিশেষে ইনজুরির অজুহাতে এই যুবকটাকে বাংলাদেশ জাতীয় টিম থেকে আপাতত বলতেছে সেই ইনজুরিতে আসলে এগুলো কিছুই না কেউ এই দেশে যদি ইসলাম নিয়ে দুই একটা কথা বলে এদেশের রাম বাম নাস্তিকদের চুলকানি আছে না নাই ছেলেটার মুখে সুন্নতি দাড়ি দেখে যুবকেরা ভালোবাসে তার ফেসবুকে যায় দেখলো যে নারী চাকরি করে স্বামীর হক নষ্ট হয় যে নারী চাকরি করে সন্তানের হক নষ্ট হয় পর্দার খেলাফ হয় এভাবে দুই একটি কথা ভালোভাবে সে তুলে ধরেছে একটা নারী চাকরি করলে পরিবার ধ্বংস হয় সে সুন্দরভাবে কথাগুলো তুলে ধরেছে হিতে বিপরীত আছে ভালো দিকও আছে আছে না নাই সে একটা মানুষ তার মতামত প্রকাশ করতেই পারে সে ভালো কথা লিখতেই পারে বিদেশি ক্রিকেটাররা যদি প্রশংসা করে হাসি মামলা বলেন মঈন আলী বলেন তারা আমরা প্রশংসা করি খুব ভালো রিজওয়ান ভালো কাজ করছে কিন্তু আমার দেশের কেউ যদি ইসলাম নিয়ে দুই একটা কথা বলে তাহলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায় কথা বলে ঠিক কি না এদেশে যারা পর্দা পছন্দ করে না এদেশে যারা ইসলাম পছন্দ করে না এরাই কেবলমাত্র রসুলের সুন্নতের বিরুদ্ধে কথা বলে পর্দার বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কি না কিন্তু মনে রাখবেন এটা 95% মুসলমানের দেশ এই দেশে যদি রসুলের সুন্নতের দাঁড়িয়ে কেউ কথা বলেন এই দেশে যদি পর্দার বিরুদ্ধে কেউ কথা বলে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান প্রয়োজনে জীবন দিতে রাজি এরপরে দুনিয়ার রাম বাম নাস্তিক বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি নাই কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা কবুল করুন জোরে বলুন আমিন ইসলাম আছে যেখানে আমরা আছি হ্যাঁ এটা পরিষ্কার ভাবে মনে রাখতে হবে সমাজ যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজ হবে আলোকিত কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা আল্লাহর জমিন আল্লাহর আইনের পক্ষে আছি না নাই জোরে বলেন আল্লাহর আইনের পক্ষে আছি না নাই মনে রাখবেন যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূলের রক্ত দিয়েছেন সাহাবা ইকরাম রক্ত দিয়েছেন বদরের প্রান্তরে 313 জন সাহাবীর রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে আমরা মুসলমান প্রয়োজনের শরীরের সবটুকু রক্ত দিয়েও আল্লাহর জমিনে আল্লাহর
দিন কায়েমের সংগ্রাম করে যেতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে একবার দেখা করে তোলেন বলেন দ্বীনের জন্য এই জীবন দিতে রাজি আছেন তো আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিক কে এই রৌমারীর কুড়িগ্রামের যুবক কলিজার টুকরা সোনার ভাইরা বলো তো এই জীবনের মালিক কে বলেন তো এই জীবনের মালিক কে কারণ কোরআনের এই মাহফিল এই জায়গায় যদি আপনারা বসে থাকেন বলেন তো আল্লাহর রহমত আপনারা পাবেন কিনা আরো জোরে বলেন হ্যাঁ যতক্ষণ বসে থাকবেন আসমান থেকে আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হবে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর প্রিয়তম স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি রহমাতুল লিল আলামিন বিশ্বনবী পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবা ইকরামদের সামনে আলোচনা করতেছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তাকায়া দেখলাম আসমান থেকে বৃষ্টির মতো কি যেন পড়ে পড়ে নবী এবং সাহাবা ইকরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে আম্মা জানা আয়েশা বলেন আমি তখন নবীজির শরীর মোবারক মুছে দেওয়ার জন্য একটা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকলাম নবীজির যখন আলোচনা শেষ হয়ে গেল বিশ্বনবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ঘরের ভিতরে প্রবেশ করার সময় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন বলেন সুবহানাল্লাহ নবী ঘরে ঢুকে বউকে কি দিতেন আরো জোরে বলেন কি দিতেন নবী যদি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিতে পারেন এই আমল আপনার আমার বাড়িতেও থাকার দরকার আছে না নাই এটা কথা বলে সহযোগিতা করবেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আপনাদের আওয়াজ বলে দিবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে কথা বোঝেন নাই মনে হয় একটু চলেন আমরা সামনের দিকে যাই চোখ কান খোলা রাখবেন কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন না কেন যে বোঝে সে কয়া কইতে কলিকাতা বুঝা নেবে কয়া কইতে কুমিল্লা বুঝবে আর যে বোঝে না ওরে পুরোটা বুঝাইলে বুঝবে না আর এই পাগলে বুঝানো দরকার না চলেন সামনের দিকে যাই একটু মনোযোগ দেখলে কথা বলার পরিবেশ দেন গরম লাগবে বুঝতে পারছি চলেন সামনের দিকে যাই আমার ভাইয়েরা বিশ্বনবী যদি তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিতে পারেন নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার বাড়িতে থাকার দরকার আছে না নাই সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে বিবিকে সালাম দিবেন আজকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ না থাকার পিছনে অনেকগুলো কারণ এর মধ্যে মূল কারণ হলো একে অপরকে শ্রদ্ধা সম্মান করে কথা কয় না স্বামী স্ত্রীর প্রতি যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা বোধ থাকা দরকার এই জিনিসটা উঠে গেছে কথা বলেন না কেন আচ্ছা একজন আরেকজনকে যদি সালাম দেয় বলেন তো একজন আরেকজনের জন্য কি অশান্তি কামনা করে না শান্তি কামনা করে কল্যাণ কামনা করে নাকি অকল্যাণ কামনা করে তাহলে স্বামী যদি স্ত্রীর কল্যাণ কামনা করে স্ত্রী যদি স্বামীর কল্যাণ কামনা করে সেই সংসারে শান্তি আছে না নাই তাহলে বিবিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে ঘরের দরজা খুলবে কথা বলে ঠিক কি না কিন্তু আমরা তো স্বামী হিসেবে ভালো না ঘরের দরজায় যায় এমন চিৎকার মারে এ রুবেলের মাও দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙবে তোর পিঠের উপর কি যে হবে বউ ভিতর থেকে কয়টা স্বামী না সেকে নাজরা এই জন্য বউ আর স্বামীর মধ্যে ভালোবাসা নাই আবার এই স্বামী বাহিরে যায় রৌমারি বাজারে চা খায় আর গল্প দেয় আরে আমার বউ আমারে বাঘের মতো ভয় পায় বাঘ তো একটা জানোয়ার পশু তার মানে তোমার বউ তোমার পশুর মতো ভয় পায় তুমি তো আর মানুষ নাই পশু হয়ে গেছো কথা কন তো বাহাদুরি দেখার লাগবে কোন জায়গায় আমরা দেখাই কোন জায়গায় বইয়ের কাছে বাহাদুরি দেখায় আমরা পুরুষ সাজি যাই হোক এদিক সেদিক গেলে অনেক কথা হবে ওগুলো পরে আস্তে 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 অপেক্ষা করে বস্তার মুখ তো খোলা লাগবে তারপরে ভিতরে কি আছে আস্তে আস্তে বুঝবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে স্ত্রীকে সালাম দেবো তো ইনশাল্লাহ
আচ্ছা রাসূল যদি তার প্রিয়তমা স্ত্রীদেরকে সালাম দিতে পারেন রাসূলের চাইতে কি আপনার আমার শরম বেশি নাকি কথা কয় না কেন রাসূল যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন আজকে আপনাকে আমাকে বললে কয় হুজুর শরম লাগে এত শরম তোমার তো চারটা মাসের বাচ্চা হইলো কেমনে কথা কয় না কেন রাগ কইরেন না একটু হিসাব নিকেশ করে কথাগুলো বুঝেন তাহলে বুঝবেন সব ঠিক আছে আজকে যাই স্ত্রীকে সালাম দেব ইনশাআল্লাহ প্রথম দিন সালাম দিলে হয়তো বা বউ বলবে কারে সালাম দিলা যদি বলেন তোমারে দিলাম কয় আজকে আবার কোন হুজুরের মুরিদনে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের কাছের কলা চুরি করলা কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালো করে বোঝে দুনিয়ার কেউ না বুঝলে বউ বোঝে কথা বলেন ঠিক কি না এজন্য বউয়ের কাছে ভালো হওয়া খুব কঠিন তো আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন স্ত্রীর প্রিয় স্বামী হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন চলেন সামনের দিকে যা আরো কথা আছে একটু অপেক্ষা করেন সামনের দিকে যাই আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন বিশ্ব নবী তাকায় দেখেন আম্মা জানাইশার হাতে কাপড় নবীজি ডেকে বলেন আয়েশা তোমার হাতে কাপড় কেন আম্মা জানাইশা ডেকে বলেন নবী গো আমি তাকায় দেখলাম আপনি যখন আলোচনা করতেছিলেন ও নবী আসমান থেকে বৃষ্টির মতো কি যেন পড়ে পড়ে আপনি এবং সাহাবাই গ্রামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে এজন্য আমি গামছা নিয়ে দাঁড়িয়ে আছি আপনার শরীর মোবারক মুছে দেওয়ার জন্য বিশ্ব নবী ডেকে বলে আয়েশা তুমি যে এটা বৃষ্টির পানির মতো দেখাছো এটা বৃষ্টির পানি না যেখানে কোরআনের আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় সেইখানে আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয় বলুন সুবহানাল্লাহ তাহলে এই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে এটা আপনাদের বিশ্বাস হয় কিনা জোরে বলেন হয় কিনা এইজন্য কোরআনের কথা যদি শুনতে এসে থাকেন বাজান আল্লাহর রহমত অবশ্যই এই জায়গায় নাজিল হচ্ছে এটা বিশ্বাস করা লাগবে কথা বলেন ঠিক কিনা চলুন বাজান গো আমার আলোচনা লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে কথাগুলো বলার চেষ্টা করব আপনারা ধৈর্য নিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন কারণ কোরআনের কথাগুলো শুধু শুনলে হবে না এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আর কোরআনের কথাগুলো শুধু শুনবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন وذكر فإن الذكرى تنفع المؤمنين سورة زاريات 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন থেকে যখন তোমাদের সামনে উপদেশ দেওয়া হয় যদি কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই উপদেশগুলো শোনার পর মুমিনদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ কোরআন থেকে ওয়াজ করলে কোরআন থেকে কথা বললে এই কথাগুলো শুনলেই মুমিনদের উপকার হবে বলুন সুবহানাল্লাহ কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল কোনো ভুল যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার এইজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা বলেন কত নাম্বার সূরা 74 নাম্বার সূরা সূরাটির নাম হলো মুদাদ্দির সেখান থেকে বেশ কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ এই সূরাটিতে মোট আয়াত আছে 56টি রুকু আছে 2টি বিশ্বনবীর মক্কার জীবনের একেবারে সূচনা লগ্নে এই সূরাটি নাজিল হয়েছে চলুন আমরা এই সূরা থেকে আলোচনা করব ধৈর্য নিয়ে বসার চেষ্টা করবেন আর আমাকে একটু মেহরবানি করে পরিবেশ তৈরি করে দেন আমি যেন একটু গোছায় কথাগুলো বলতে পারি একটু ধৈর্য নিয়ে শুনবেন পরিপূর্ণ আলোচনা না শুনলে আপনি বুঝতে পারবেন না হুজুর আপনারে কি বুঝাইলো আর আপনি কি বুঝলেন কথা বলেন এখানে ওই 5-10 মিনিট আলোচনায় শুনে চাই স্থলে যায় সমালোচনা করবেন বাজে মন্তব্য করবেন আল্লাহ যেন হেদায়েত দান করে জোরে বলুন আমিন আমি এই জায়গায় এমন কোন কথা বলবো না যে কথাগুলো আপনার আমার অকল্যাণ হয় যে কথাগুলো শুনে আপনার আমার ভালো লাগবে না এমন কথা বলবো না আর কোরআনের কথা যদি আপনার ভালো না লাগে বক্তার ওয়াজ যদি ভালো না লাগে তাহলে বুঝবেন আপনার কপাল পুড়ছে কারণ কোরআন যত শুনবো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআন যত শুনবেন ঈমানের ব্যাটারিতে তত চার্জ হবে ঈমানটা বৃদ্ধি পাবে বলুন সুবহানাল্লাহ তো কথা বলবো কোরআন থেকে চলুন আমি কি বুঝাইতে চাই একটু আমাকে সময় দেন সূরার নাম কি বললাম মুদাদ্দির বলেন কি না কোরআনুল কারীমের কত নাম্বার সূরা 74 নাম্বার মোট আয়াত কত 56 রুকু আছে কয়টি
দুইটি আমরা 38 নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আলোচনা করব ইনশাআল্লাহ অন্তত কিছু মনে না থাকলেও সূরার নামটা মনে রাখবেন সূরার নাম মুদ্দাসির বলেন কি নাম আরো জোরে হ্যাঁ চলুন আমরা আলোচনা শুরু করি জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বিতাড়িত মুদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে জোরে বলেন কার নামে আল্লাহর নামে যদি কাজ শুরু করি কল্যাণ আছে না নাই জোরে বলেন আছে না নাই যে কোন কাজের শুরুতে আমাদের স্রষ্টা আমাদের রব আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের কথা শুনে মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হয় ঈমান গ্রহণ করে কথা বলেন ঠিক কি না আমি একটা ঘটনা আপনাদের এখানে বলছিলাম কিনা জানি না দুই মিনিট লাগবে কথাটা বলতে এর আগে কি আপনাদের কাছে বলছিলাম একটা হিন্দু মেয়ে কথা কি বুঝতে পারছেন সে মুসলমানদের প্রোগ্রামে কি কথা হয় এটা একটু শোনার জন্য একদিন এক বুজুর্গ গোলাম বয়ান করতেছেন সে জায়গায় এসে তিনি মহিলা প্যান্ডেলে বসে আলোচনা শুনতেছেন সুবহানাল্লাহ আল্লাহর এই বান্দী আলোচনা শুনতে শুনতে যখন বুঝতে পারলেন যে পৃথিবীর সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ কি নাম আরো জোরে বলেন কি নাম মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ এবং তিনি হলেন একক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার তিনি একক তিনি অদ্বিতীয় আল্লাহু আকবার বলেন মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ তিনি একক শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম নিঃসন্দেহে আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একটা ধর্মে মনোনীত ওই ধর্মের নাম কি আরো জোরে বলেন আজকে তাম পৃথিবীতে কোন ধর্মকে নিয়ে এত আলোচনা করা হয় না ইসলাম ধর্মকে নিয়ে এত আলোচনা কেন করা হয় পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে আল্লাহর কোরআনের মতো আরো কোন কিতাব এই পৃথিবীতে নাই আল্লাহর কোরআনের যত হাফেজ আছে আল্লাহর কোরআন যত তেলাওয়াত করা হয় যত পড়া হয় পৃথিবীতে আর একটা পুস্তক আর একটা বই দেখাতে পারবেন না কোরআনের মতো এতবার পড়া হয় কথা বলে ঠিক কি না এই জন্য তো নাস্তিকদের ঘুম হারাম বেঈমানদের ঘুম হারাম ওরা ইসলাম নিয়ে কেন বাজে মন্তব্য করে কেন কোরআনের উপর ইসলামের উপরে আল্লাহর বিধানের উপর আক্রমণ করে কথা বলে বোঝা যায় যুগে যুগে আবু জেহেল ছিল যেমন আজকেও যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বোঝা যাবে ওরা এই সমাজের টাটকা আবু জেহেলের উত্তরসূরি কথা বলেন ঠিক কি না মেয়েটা যখন বুঝতে পারলো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম মেয়েটা বলে আমি আরে হিন্দু থেকে বাড়িতে যাব না ওই মহিলা প্যান্ডেলে বৈশা আল্লাহর বান্দি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এইবার মেয়েটা বাড়িতে যা উঠতে বসতে বিসমিল্লাহর আমল করে উঠতে বসতে যখন আমল করে বাজার আল্লাহর বান্দি যখন উঠতে বসতে আমল করে হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে মেয়ে যেন ফিসফিস করে কি পরে কি তেলাওয়াত করে কার জিকিরি করে এইবার শুনতে পেয়ে জিজ্ঞাসা করে মা জবান দিয়ে কি জানো পড়লি আমি বুঝতে পারলাম না মেয়েটা রেগে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার বলেন এই কথাটা শোনার পর বলেন তো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে অকুলু কাউলাং সাদিদা সত্য কথা বলো সঠিক কথা বলো মুসলমান জীবন চলে যাবে সত্য কথা বলবে কথা বলে ঠিক কি না বাতিলের পাঁচ আটা গোলাম হলে হবে না অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকলে হবে না সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে কথা বলে ঠিক কি না আজকে দাড়িওয়ালা টুপিওয়ালার আমার খাই আলেমের আমার খাই আপনি বলেন অন্যায় না করলে কি এরকম হয় ওই যেদিন আপনার পিঠে পড়বেন সেদিন বুঝবেন বিনা অপরাধে ও মার খাওয়া লাগে কথা বলেন না
না কেন যেদিন আপনার পিঠে পড়বে সেদিন বলে আমি তো কিছুই করি না বলে কিছু করিস না মানে মুখে দাড়ি কা এই কোন বাড়ি মাথায় টুপি কে মার বাড়ি কথা বলেন না কেন আপনি যে দল করেন বা এটা করেন ওটা করেন ওইলা মূল বিষয় না আপনার মুখে দাড়ি খাওয়া লাগবে বাড়ি মাথায় টুপি দেখে বোঝা যাচ্ছে আপনি এই করেন আপনি যে আসলেই কিছু করেন না কথা কয় না কেন সেটা আর ওরা বুঝবে না আজকে পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই হ্যাঁ একটু অপেক্ষা করেন কোন জামানায় বসবাস করতেছেন একটু খেয়াল করেন আমার বাজানের আগো এগুলো পরে দেন আলোচনার মাঝে এগুলো দিলে একটু ডিস্টার্ব হয়ে যায় আপনারা রেখে দেন কারণ কথাগুলো সাজানো গোছানো আবার এলোমেলো হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বাজা তাহলে বলেন তো মুসলমানেরা সত্যবাদী হবে না মিথ্যাবাদী ভালো করে কথাগুলো বুঝবেন জবানে সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন এইবার মিয়াটার মা ডেকে বলে মা তুমি কবে মুসলমান হয়েছো দেখে বলে মা আজ থেকে কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে পাঁচ মাহফিলে গিয়ে দিনী মসজিদে গিয়ে যখন বুঝতে পেরেছে সৃষ্টিকর্তার নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি আর দেরি করি নাই মা আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি মেয়েটার মা ডেকে বলে মা তুমি আমাদের একমাত্র মেয়ে খবরদার সর্বনাশ এমন করো না তোমার বাবা জানলে সমস্যা হয়ে যাবে বলে কোনো ভয় আমি করি না আমি আল্লাহকে ভয় করি রাতের বেলা যখন স্বামী এসেছে ডেকে বলে স্বামী গো সর্বনাশ আমাদের একমাত্র মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ মেয়েটাকে ডাকলেন বলে মা সব কি শুনছে তুমি নাকি মুসলমান হয়েছ ডেকে বলে হ্যাঁ বাবা যা শুনেছেন সত্য শুনেছেন এইবার অনেক ভাবে বাবা বুঝালেন মা দেখো তুমি আমাদের একমাত্র আশা ভরসা আমাদের জায়গা জমি ধন সম্পদ সব তোমার জন্য আমরা করেছি ও মা তুমি মুসলমান হয়েছো এই কথা যদি প্রকাশ হয়ে যায় সমাজে মুখে চুনকালি পড়বে মা সম্মান আর আমাদের থাকবে না মেয়েটা ডেকে বলে বাবা যত কথাই বলো ইসলামের পথে যে শান্তি আল্লাহর পথে যে শান্তি এই শান্তিটা আমি বুঝতে পেরেছি বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় বাবা রাগান্বিত হয়ে জোরে করে মেয়ের গেলে একটা থাপ্পড় লাগায় দিলেন মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দাও আমি জীবন দিতে রাজি ইসলামের পথ ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার এই জন্য মুসলমানেরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে মুসলমানেরা হাসতে হাসতে রাম বামের আঘাত সহ্য করতে পারে কিন্তু জীবন থাকতে ইসলাম ছাড়তে পারে না কথা বলেন ঠিক কি না বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম এইবার পরের দিন সকালবেলা বাবা ছিল ওই বাদশার বাদশা ছিল ওই দেশে ওই বাদশার সবচেয়ে কাছের ব্যক্তি আর ওই দেশের বাদশার নিয়ম হলো ওই বাদশার একটা সিল মোহর মারা আংটি ছিল ওই আংটিটা যার হেফাজতে থাকবে অথবা এই আংটিটা সংরক্ষণের যে দায়িত্ব পালন করবে যদি তার অবহেলার কারণে বাদশার আংটিটি হারিয়ে যায় ওই বাদশার নিয়ম অনুযায়ী ওই ব্যক্তিকে ফাঁসি দিয়ে মারে এইবার পরের দিন সকালবেলা যখন বাদশার দরবারে ব্যক্তি চলে গেছে বাজান গো আমার বাদশা তার সিল মোহর মারা আংটি ব্যক্তির হাতে দিয়েছে এই ব্যক্তি আংটি পাওয়ার পরে ডেকে বলে বাদশা আমাদের দেশের নিয়ম আছে আপনার আংটি যার কাছ থেকে হারিয়ে যাবে আপনি তাকে ফাঁসি দিয়ে মারবেন আমি ব্যস্ত মানুষ আপনার দায়িত্ব আমি পালন করতে পারবো না তবে আপনি যদি অনুমতি দেন আমার বাড়িতে একটা মেয়ে আছে মেয়ের কাছে আংটি হেফাজতের দায়িত্ব আমি দেব বাদশা ডেকে বলে ঠিক আছে কোনো সমস্যা নাই তবে তব অবশ্যই তোমার মেয়ের হাতে আংটি দেওয়ার আগে দেশের আইন নিয়ম অনুযায়ী তুমি খবরটা মেয়েটাকে জানায় দিবা এইবার বাড়িতে যায়া মেয়েটার হাতে আংটি দিয়া বলে মা এটা বাদশার সিল মোহর মারা আংটি খবরদার তুমি যেন হারিয়ে ফেলো না তাহলে কিন্তু বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না মেয়েটার কথা বাদশার সামনে বলার পিছনে কারণ আছে না একটু অপেক্ষা করেন আস্তে আস্তে বুঝতে পারবেন এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিয়েছে রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে বাবা রাতের ঘরে মেয়ের ভিতর রাতের বেলায় মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটি না নিয়া বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে ছুরি মেরেছে আর মনে মনে ভাবতেছে মেয়েরে এই বাদশার সিল মোহর মারা আংটিটা যখন তোমার কাছে চাইবো যখন তুমি দিতে পারবা না এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে তুমি মুসলমান হয়েছো এই কথা প্রকাশ পেল না আবার তোমার কারণে আমার উঁচু মাথাটা নিচু হলো না সমাজের চোখ
থেকে আমার সম্মানটা চলে গেল না বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করলেন শুধুমাত্র ইসলাম মানার কারণে আপন পিতাও ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর কথা বলেন না কেন যখন পয়গম্বর বলেছিলেন যেগুলো শুনে না দেখে না তোমাদের কোনো উপকার আসে না এই দেবদেবীর পূজা করে তোমাদের কোনো লাভ নাই এক আল্লাহর ইবাদত করো যার হুকুমে সূর্য ওঠে ডোবে ও বাবা তোমরা ভুল পথে আছো এই ভাবে বাবাকে দাওয়াতে যখন বুঝাইতে গেলেন বাবা দূর দূর করে বাড়ি থেকে তাড়ায় দিলেন বলে আমার দেবদেবীর বিরুদ্ধে কথা বলো তোমার মতো ছেলেকে আমার বাড়িতে আর জায়গা দিলাম না তার মানে ইসলামের পক্ষে দাওয়াত দিলে আল্লাহর পথে দাওয়াত দিলে আপন পিতাও সন্তানের বিরুদ্ধে কথা বলে ঠিক এরা তাহলে বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে কঠিন চক্রান্ত করলেন মেয়েকে ফাঁসানোর জন্য সকল পথ মজবুত করলেন ঘটনাটা কি আপনারা শুনবেন তারা কারা শুনবেন দু হাত তুলে আল্লাহকে একবার দেখান তো লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন বিসমিল্লাহর ফজিলত বা বরকত বোঝানোর জন্য এই কথাটা বলতেছি পুরো ঘটনাটা আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের শরীরে কি জোর কমে গেল তাহলে আরেকবার আয়াতটা পড়ব দেখি তো স্পিরিট কমে না পারে আল্লাহু আকবার বলা আল্লাহু আকবার মানে কে বড় কথা কই না কেন আজকে আল্লাহু আকবার স্লোগান এই যে শাইখুল হাদিস জানেন না গতকালকের দুই দিন না তিন দিন আগে তাকে যখন আদালতে হাজির করা হচ্ছে সে বলতেছে আল্লাহু আকবার শাইখুল হাদিসের মুখে আল্লাহু আকবার স্লোগান শুনা প্রশাসনের ভাইরা বলতেছে চুপ করেন ভিডিও হচ্ছে সামনে মিডিয়া আছে আল্লাহু আকবার পরে বইলেন কথা কই দেখেন একজন আসামি হাত পায়ে বেরি পরানো আছে মাথায় হেলমেট পরানো আছে শুধু জিব্বা টানারে আল্লাহু আকবার বলে তারপরে ওরা ভয় পায় তো হুজুর বলতেছেন আল্লাহু আকবার আমি বলে যাব আমি জিকির করব কোনো সমস্যা নাই প্রশাসনের ভাইরা বলতেছে জেলখানায় যায় কইলেন এখন চুপ থাকেন জবান দিয়ে যে আল্লাহু আকবার বলবে হাতে পায়ে বেরি পরানো আছে তারপরে ভয় আল্লাহু আকবার মনে কে বড় আচ্ছা বান্দা যদি বিপদ মুসিবতে থাকে আল্লাহরে শরণ করবে না তো কি অন্য স্লোগান দেবে তাহলে আল্লাহু আকবার তো বলাই লাগবে কারণ আল্লাহর সাহায্য ছাড়া তাকে বাঁচানোর মতো কে প্রিয় বন্ধু কেউ হতে পারে এজন্য মুমিন যত মুসিবতে পড়বে তত রবকে শরণ করবে আর রবের তত নিকটবর্তী হবে আর আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ওই জবানের আওয়াজটাকে কবুল করবে সেদিন হাজারো বিপদ মুসিবত থেকে মুমিনকে আল্লাহ মুক্ত করবে কথা বলে ঠিক এরা এজন্য মুমিন বিপদে পড়ে আল্লাহকে ভুলে যায় আল্লাহু আকবার একটু মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ দায়বদ্ধ ভালো করে বুঝেন শুনেন ওয়াজগুলো কিন্তু আপনাদের জীবনের সাথে মিলে যায় আমি আগেই বলছি আয়াত শুরু হয়ে গেল আলোচনা শুরু হয়ে গেল এদিক ওদিক তাকাইন না দয়া করে মঞ্চে এই যে এত ওঠাবসা করেন কেন একটু বসেন ভাই আমি একটু কথা বলতে দেন 12টা বাজলে আপনাদের আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ আবদ্ধ আপনার কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে আপনার কৃত কর্মের হিসাব আপনার ছেলে দেবে না আপনার মেয়ে দেবে না স্ত্রী দেবে না দল দেবে না নেতা দেবে না কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ কথা কয় না আপনার কৃত কর্মের হিসাব দিতে হবে কার কাছে আরো জোরে বলেন তাহলে ভালো করে বোঝেন বাজান গো আমার আপনি আমি জীবনে যা করি বাজান প্রত্যেকটা কৃত কর্মের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে শুধুমাত্র দেয়ালে অফিসে আদালতে সিসি ক্যামেরার ভয় করলে হবে না আপনার আমার দুই কাঁধে সিসি ক্যামেরা আছে না নাই কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আল্লাহু আকবার
সদা সর্বদায় আপনারা আমার জীবনে ডায়রি লিখতেছে দুইজন ফেরেশতা এবা জান গো আমার আপনি আমি যা বলতেছি মাইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনি আমি জবান দিয়ে যা বলি প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনেন এই যুবক শোনো এই যে ক্যামেরা দিয়ে যেরকম আজকের মাহফিলের কথাগুলো রেকর্ড করা হচ্ছে ওর ভিতরে কিন্তু একটা মেমরি আছে বাজান রেকর্ড যদি হয়ে থাকে 6 মাস 1 বছর পরে এই মাহফিলের ভিডিও দেখা যাবে কি বলতেছি কি করতেছি কথা বলেন ঠিক কি না তাহলে আপনি আমি যে এই যে 50 60 বছর আল্লাহর জমিনে থাকবো আপনার আমার 50 60 বছরের হায়াতের জিন্দেগির সমস্ত অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না নাই জোরে বলেন আছে না নাই তার মানে এদিক এদিক খেল করেন এদিক আজকের মাহফিল যেমন রেকর্ড করা হচ্ছে আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন ফেরেশতার মাধ্যমে কথা বলেন ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার তাহলে আপনি আমি যা করতেছি সব রেকর্ড করা হচ্ছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আপনি আমি যা করব সব রেকর্ড হচ্ছে মসজিদের ইমাম যা করতেছে রেকর্ড হচ্ছে মনে করেন উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে একজন যায় গোপনে বলতেছে হুজুর এই যে 50,000 টাকা দিলাম এই টাকাটা মসজিদের কাজে লাগাবেন খবরদার আমি যে দান করেছি কথা বলবেন না তাহলে হুজুরের মাঝে যে লেনদেন হচ্ছে এই জায়গায় কি ফেরেশতারা নাই এই যে লেনদেন হচ্ছে একজন মুসল্লি 50,000 টাকা মসজিদে দান করলো ইমামের হাতে দিয়েছে এই সময় ফেরেশতারা নাই নাকি ফেরেশতা বলতেছে হুক হুজুর মানুষ 50,000 টাকা হাতে দিয়েছে এই ভিডিওটা আপাতত করার দরকার নাই কথা কয় দেখেন বলেন তো ফেরেশতা এই জায়গাতে আছে না নাই তাহলে ইমাম সাহেবের হাতে একজন মানুষ 50,000 টাকা দান করলো এরও ভিডিও ফেরেশতাদের কাছে আছে না নাই এখন ইমাম সাহেব যদি ওই টাকা মসজিদের কাজে লাগায় সেই কথাটাও ফেরেশতারা লিখবে আবার ইমাম সাহেব যদি মনে করে এই টাকাটা এত কষ্ট করে ইমামতি করি ঠিকমতো বেতন দেই না ও নিজেই খায় হিসাব দেওয়া লাগবে কি না না হুজুর মানুষ দেখে ফেরেশতারা বলবে থাক অনেক কষ্ট করে আজান দেয় ইমামতি করে 50,000 খাইছে এ লেখার দরকার নাই কি বলেন লিখবে কি না লিখবে কি না উদাহরণ দিয়ে কথাগুলো বুঝাবো একটু মনোযোগ দিয়ে শুনেন তার মানে মসজিদের ইমাম সাহেবের সাথে লেনদেন হচ্ছে মসজিদের ইমাম সাহেব 50,000 কেন মসজিদের দান করা 5 টাকাও যদি দি একটা পানের খিলি কিনে খায় এই 5 টাকারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে মনে করেন আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে একজন ভাই একটা সদকা দিয়েছেন একটা ছাগল দিয়ে বলেছেন হুজুর এই ছাগলটা জবাই করে মাদ্রাসার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে এখন হুজুর ছাগল জবাই করার পরে দেখলেন এক নয় দুই নয় 12 কেজি গোশত হয়েছে চিন্তা করলো কতদিন হলো বাড়িতে শ্বশুর বাড়িতে একটু গোশত বাটাইতে পারি না 7 কেজিদেরকে রান্না করে খাওয়ায় আর 5 কেজি বাড়িতে বাটাই ফেরেশতারা মানে এই জায়গায় নাই কথা কর না কেন তাহলে ওই ব্যক্তি দান করেছে সদকা দিয়েছে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ভালো করে বলেন হুজুরের শ্বশুর বাড়িতে গোশত পাঠানোর জন্য না হুজুরের নিজের বাড়িতে গোশত পাঠানোর জন্য না ভালো করে বলেন এখন হুজুর যদি ওই 7 কেজি এদিক 12 কেজি থেকে 7 কেজি রান্না করে আর 5 কেজি নিজের বাড়িতে নিয়ে যায় বলেন তো হিসাব দেওয়া লাগবে না না ফেরেশতারা বলবে থাক অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে 5 কেজি গোশত খাইছে এটা লিয়া কারি দরকার নাই বলেন তো ফেরেশতারা ভিডিও করবে কিনা ওই জায়গায় ফেরেশতারা আছে না নাই 5 কেজি তো দূরের কথা 50 গ্রাম গোশত যদি হুজুর বাড়িতে নিয়ে যায় এই ব্যাপারে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে এই ঘটনাটাও ভিডিও করা থাকবে এই ঘটনাটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে কথা বলেন ঠিক কি না কথা খালি বুঝবেন আগে চলেন সামনের দিকে যায় তাহলে হুজুর যা করা হয় রেকর্ড করে কথা বলেন না কেন শুধুমাত্র এই শুধুমাত্র নেতারা যা করে ফেরেশতারা রেকর্ড করে না কথা কন না কেন নাকি ওদেরকে দেখে ফেরেশতারা ভয় পা তাহলে কোন নেতা যদি চাল দেওয়ার কথা 50 কেজি 40 কেজি সেই জায়গায় যদি চাল দেয় 20 কেজি আর 20 কেজি যদি নিজে মাইরা খায় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না ফেরেশতারা বলবে না থাক নেতা মানুষ রাজনীতি করতে গেলে একটু এদিক সেদিক হয় চাল ডাল খাইছে ওটা ব্যাপার না কথা কন না কেন তাহলে নেতা যদি
যদি জনগণের চাল 50 কেজির জায়গায় 30 কেজি দিয়ে বিদায় করে বাকি 20 কেজি নিজের নামে রেখে দেয় এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলে ঠিক কি না জনগণের প্রত্যেকটা টাকার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা 3 কোটি টাকা ভাগাভাগি করে খাইয়া 2 কোটি টাকা দিয়ে কোনমতে ল্যাপসাপ দিয়ে রাস্তাটা বানায় ছাগল পেশাব করলে রাস্তা ভাঙে শেষ হয়ে যায় বিরিজের বরাদ্দ হয় কয় কোটি টাকা ঢোকানোর কথা রড় ঢুকে দেই বাস আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলে ঠিক কি না বান বন্যায় জনগণের বাড়ি ঘরে ভাইসা যায় হাজার হাজার বান্ডিল টিন বরাদ্দ হয় সেই টিনের টাকা জনগণ এদিক খেল করে সেই টিন জনগণের বাড়ি পৌঁছার আগে নেতা মাইরে খায় মনে রাখবেন এই টিন এই ডেউ টিন বলেন রড বলেন সিমেন্ট বলেন চাল বলেন ডাল বলেন গম বলেন যত অর্থ আত্মসাৎ করেছেন প্রত্যেকটা অর্থের পাই টু পাই জবাব একদিন আল্লাহর কাছে চোর ডাকাতের কাত গলায় দাঁড়ায় দিতে হবে কথা বলে ডেকে না জবাব দেওয়াই লাগবে জোরে দেন দিলে ভালো করে দেন সাহস না থাকলে চুপ থাকেন আমি কি কোন রাজনীতি করতেছি কারো বিরুদ্ধে বলতেছি শুনেন সমাজে অসংখ্য ভালো নেতা আছে আবার এরকম আছে না নাই মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় চাল দিল 500 বস্তা 700 বস্তা চাল সহ দুই চারজন চেয়ারম্যান যে গ্রেফতার হয়েছে আপনারা জানেন না নাকি আমি বানায় বলতেছি আছে এরকম গুমসর ডালসর তেলসর ছিল तमाम পৃথিবীতে মানুষ দেখলো তেলের খনি মাটির নিচে বাংলাদেশে খাটের নিচে দেখেন নি ভাই কথা কয় না কেন চলেন সামনের দিকে যাই মন খারাপ কইরেন না বাজান তাহলে নেতারা যা করতেছে রিপোর্ট হচ্ছে কথা বলেন না কেন নেতা যদি জনগণের হক সঠিকভাবে বুঝায়া যায় 50 কেজি 50 কেজি দেয় 20 কেজি 20 কেজি দেয় কম্বল একটাই একটাই বুঝায়া দেয় টেউটিন যদি বুঝায়া যায় জনগণের হক বরাদ্দকৃত অর্থ যদি সঠিকভাবে বুঝায়া যায় যদি সৎভাবে সে দায়িত্ব নিয়ে কাজগুলো করতে পারে এই ব্যাপারে অবশ্যই তার আমল নামায় সে সওয়াবও লেখা থাকবে কথা বলে ঠিক কি না ভালো করলেও লেখা থাকবে মন্দ করলেও লেখা থাকবে চুরি করলেও লেখা থাকবে সঠিকভাবে দায়িত্ব পালন করলেও লেখা থাকবে কথা বলে ঠিক কি না তাহলে ইমাম যা করে ফেরেশতারা ভিডিও করে লিখতেছে আমল নামায় ভালো করে বোঝেন মাদ্রাসার হুজুর যা করতেছে ফেরেশতারা লিখতেছে নেতা যা করতেছে লিখতেছে খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না কথা কয় না কেন যুবকেরা যা করে লেখে না ফেরেশতারা লেখে লেখে আহা যুবকেরা দেখেন এ যুবক সাবধান সাবধান খালি যুবক না মুরুব্বিদের কেউ বলতেছে চাচা বয়স হয়ে গেছে কিন্তু ওই যে 22 বছর বয়সে 18 বছর বয়সে ওই যে নদীর চরে বোঝেন না ওই যে চরের ওই পাশে যে ওই যে ছয়েলা নৌকা চরে গেলেন না ওই ভিডিও কিন্তু ফেরেশতার কাছে আছে কথা কয় না কেন চাচা যে ওই বয়সে ছয়েলা নৌকা চরে চরের ভিতরে একটা মিয়ে নিয়ে ঘুরছে কি করছে কাশফুলের ওই পাশে লেখা আছে কথা কয় না যুবকেরা যা করতেছে লেখা আছে কথা বলেন না কেন আপনারা তবে যুবকেরা অবশ্য পার্কে গেলে ফেরেশতারা ওই জায়গায় থাকে না লেখে না 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 ওই জায়গায় লেখে না এরা যখন প্রেম করে ফেরেশতারা তখন দূরে থাকে না কি কোন এদিক খেয়াল করেন কত যুবক আছে বিবাহ করতে যায় দেখেননি আপনারা নাকি সেই রুমাল দিয়ে যায় ওর নাকি শরম বেশি কথা কয় না কেন কেন শরম বেশি না দেন মোহর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে নাকি রুমাল দিয়েছে কথা কয় না কেন উত্তর পাড়া লাকি দেন মোহর দিয়েছে ফাঁকি মহরানার জায়গায় কাবিনের জায়গায় লেখছে 1 লক্ষ টাকা নগদ 1000 টাকার নাকের ফুল বাকি 99000 টাকা কথা কয় না কেন এরপরে মেয়েটাকে কবুল বইলা দেন মোহরের টাকা ফাঁকি দিয়া বাসর ঘরে নিয়ে আসছে এখন বাসর ঘরে যখন যুবক আর যুবতী ওই জায়গায় মানে ফেরেশতারা নাই না ওই জায়গায় থাকে না এই যে লন্ডনের একটা ঘটনা কয়েকদিন আগে ঘটে গেছে একটা ঘটনা যুবক লন্ডনে বিবাহের একটা অনুষ্ঠান চলতেছিল রে যুবক মনোযোগ দিয়ে কথাটা শুনবা ওই বিবাহের অনুষ্ঠানে ছেলেটা মেয়েটাকে একটা মিষ্টি দ্রব্য পান করাইতে গেছে মিষ্টি জাতীয় মিষ্টি বা আইসক্রিম খাওয়াইতে গেছে খাওয়াইতে গিয়ে একটু পয়রা মেয়েটার পোশাকের উপর পড়েছে ড্রেসের উপর পড়েছে বজন নাই তোমরা পোশাকের উপর যখন পড়েছে মেয়েটা রাগান্বিত হয়ে বলেছে আমার এত দামি পোশাক ময়লা করে দিলে তুমি সরি বলো ছেলেটা বলতেছে সরি বিবাহের প্রথম দিন বিবাহের
আনুষ্ঠানিকতায় অনুষ্ঠান চলতেছে এমন অবস্থায় স্বামী স্ত্রীকে একটু খাওয়াইতে গেছে একটু মিষ্টি দ্রব্য পয়রা স্ত্রী পোশাক একটু ময়লা হইছে এখন স্ত্রী কি বলতেছে আমার পোশাক ময়লা করে দিয়েছো সরি বলো ছেলেটা বলেছে সরি বলে একবার বললে হবে না তিনবার বলো এইবার লন্ডনে সেই বিবাহের অনুষ্ঠানে যুবকটা তিনবার বলল সরি 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 কথাকে বোঝেন না তোমার জলাই মরি ভালো করে বোঝেন এইবার মিয়াটা বলতেছে তিনবার বললে হবে না এই যে জনগণ আছে এদের সামনে তুমি সরি বলো এইবার জনগণের সামনে জোরে জোরে করে সরি বলো এইবার লন্ডনে থাকা সেই যুবক সরি বলতেছে সরি 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 এইবার মিয়াটা বলতেছে না এই জনগণের সামনে সরি বললে হবে না তুমি একটা মাইক নিয়ে আসো যাও মাইক নিয়ে আসা হলো মাইক নিয়ে এসে বলে এইবার মাইকের মাধ্যমে তিনবার সরি বলো ছেলেটার মেজাজ এত গরম হয়ে গেল মাইক ধইরা বলতেছে সরি সরি এই তিনবার সরি বলার পরে বলতেছে থাম শুধু তিনবার সরি বলবো না সাথে আরো তিনটা কথা বলবো তালাক তালাক করে তিন তালাক করো মাউরেও তালাক কথা কয় না এইবার মেয়েটা অবাক হয়ে গেল ছেলেটা বলতেছে সামান্য একটু মিষ্টি পোশাকে লাগে যেই বউ স্বামীরে দেই এমন নাকানি চুবানি করাইতে পারে একবার সরি বললে হলো না তিনবার বললাম তিনবার বলে হলো না জনগণের সামনে বললাম তাও হলো না মাইক দিয়ে বলো তাও বলতেছি তোমার হয় না এই সামান্য অপরাধ যদি তুমি ক্ষমা না করতে পারো সারাটা জীবন তোমার সাথে কাটানো যাবে না কারণ তোমার ধৈর্য নাই এত রাগ জেদ নিয়ে স্বামীর সংসার হবে না এজন্য সরি 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 তালাক 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 কথা বলেন না কেন আপনারা বিবাহের অনুষ্ঠানে বিয়ের দিনে বউ তালাক তাহলে বউয়ের ব্যবহার ভালো না খারাপ হ্যাঁ এরকম জেদি মিয়া আছে না নাই সমাজে বাংলাদেশে নাই বাংলাদেশের সব রাবিয়া বস্ত্রী একেবারে বাপ রে বাপ আসিয়ার খালাতো বোন সবাই ভালো এদের রাগ নাই জেদ নাই স্বামী ডানে বললে ডানে যায় বামে বললে বামে যায় ঘুমাইতে গেলে ঘুমায় কথা কয় না কে যা বলে স্বামীর সব কথা শুনে আহ একেবারে স্বামী ভক্ত বউ কথা কয় না কে স্বামী যা বলে বউ তাই শুনে রাগ জেদ না এদের বাহ মনে হয় জান্নাত থেকে সব গুলো পালিয়ে আসছে কথা কয় না কে রাগ করতেছেন আর তার রাগ করতেছেন তাহলে বিয়ের অনুষ্ঠানে বউকে তালাক দিলে শুধুমাত্র তার রাগ আর জেদ থাকার কারণে কথা বলে ঠিক কি না তাহলে চিন্তা করেন আজকে ছেলেরা কত অসহায় কথা কন না কে আমাদের জীবনে ঘরে কি কি হইতেছে সব যদি বলি ও খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে আমাদের ঘরের ইতিহাস শেষ হবে না কথা বলে ঠিক কি না এত দুঃখ জ্বালা যন্ত্রণা সয়ে হাজারো নির্যাতন সহ্য করে আমরা টিকে আছি নারী নির্যাতনের মামলা যখন তখন হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় আসে চলেন সামনের দিকে যাই বাজার মন খারাপ করবেন না যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে যুবক যে দিন মোহর ফাঁকি দিয়া বাসর ঘরের ভিতর স্ত্রীকে নিয়ে গল্প করতেছে বলেন তো এই জায়গায় ফেরেশতারা আছে না নাই জোরে বলেন আছে না নাই মেয়েটা খাটের উপরে বৈশা আছে আর যুবক বৈশা আছে সোফার উপরে মেয়েটা ডেকে বলে কি ব্যাপার প্রাণের স্বামী কাছে কেন আসো না ছেলেটা ডেকে বলে শোনো হুজুরেরা বলেছে স্ত্রীর মোহর আনা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না কথা কয় না স্ত্রীর হক মোহর আনা দেওয়া নফল না ফরজ এ কথা কন না কে আপনারা আজকে আমরা মহরানার জায়গায় মহরানা দেই না উল্টো যৌতুক নেই তবে কুড়িগ্রামে রৌমারি তো অবশ্য যৌতুক নেয় না না এলাকা অবশ্যই শুরু হয়নি এলাকাতে যৌতুক নবী আছে হাই রে ভাই কারো যদি তিনটা ছেলে থাকে ওই মুরব্বির গরমই আলাদা রৌমারি বাজারে যা বলে এক কাপ চা দে পয়সা চাই এত গরম কই গরম হবে না বড় ছেলের বিয়ের কথা চলতেছে 3.5 লাখ টাকা ডাক উঠছে কয়লা মনে মনে ভাবছি 5 লাখ টাকা হলে বিয়ে দেব মনে হয় বেটা পালিনি পালছে দেশে আরিয়ে গরু কথা কর ঠিক কিনা এইরকম যৌতুক লোভী বাবা আছে না নাই এরা বাবা নামের কলঙ্ক কথা বলে ঠিক কিনা এ যৌতুক নেওয়া জায়েজ না হারাম কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা দাবি করে নেওয়া তেমনি হারাম
আর হারাম দিয়ে জীবন শুরু করবেন আর শান্তি ডিজে পার্টি করে লাপালাপি কইরা হলুদ পাকায়া পরিমনি আপা বিয়ে করলো সংসার আছে যত বিয়ে খালি হলুদ পাকি আর লাপালাপি আর নাচানাচি হয় এগুলো বিয়েতে কোনো শান্তি নাই ওই যে আইমান সাদিক শুনলেন না মসজিদে যা বিয়ে করে বাহু বা লোকজন খুবই খুশি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মসজিদে বিয়ে বাহু সুন্নতি তরিকায় জনগণ খুব খুশি পরে দেখা গেল মসজিদে বিয়ে আর কমিউনিটি সেন্টার ভাড়া করে ডিজে পার্টি তিন মাস পরে শুনবেন বউতালা কারণ যেই সম্পর্কে হারাম দিয়ে শুরু হয় এই সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকতে পারে এই সম্পর্কে ভেজাল আছে এই জন্য যুবক কোনো অশ্লীল নৃত্য গান বাজাইয়া মুসলমান কোনোদিন বিবাহের অনুষ্ঠানে হলুদের নামে রং মাখামাখি করতে পারে না কথা বলে ঠিক কি না মুসলমান বিয়ে করবে তাদের বাড়িতে ডিজে পার্টি হতে পারে না বক্স বাজতে পারে না মুসলমান বিয়ে করবে সুন্নতি তরিকায় কথা বলেন না কেন আজকে ভ্যান চালক বিয়ে করে অটো চালক বিয়ে করে কৃষি ক্ষেত্রে কাজ করে যুবক বিয়ে করে নিশাখোর ট্যাবলেট খোর যুবক বিয়ে করে ওর বাড়িতে 15 দিন গানের অনুষ্ঠান আজকে অন্য ধর্মাবলম্বীরা বিয়েতে যত মজা আনন্দ ফুর্তি না করে মুসলমান তার চেয়ে বেশি করে এরকম কত হাজি মানুষ আছে মাথায় টুপি মুখে দাড়ি তাও চাচা খালি নাচিচ্ছে বিয়ের বাড়ি আছে না আপনাদের এলাকায় নাই না এলাকায় শুরু হয়নি আমি লজ্জায় মাথা নত হয়ে আসে যে এগুলো পারে কেমনে এক কথা কর নাকি আপনারা এই যে শরীয়তপুর কি না শরীয়তপুর জাজিরা উপজেলা একটা পরিবারে দুইজন লোক মারা গেছে লোকেরা শোকাহত যুবকেরা গান বাজনা নাচানাচি করতেছে মুরব্বী যা বলে বাবা নাচানাচি কইরো না চুপচাপ থাকো তোমরা একটু ভালো হয়ে যাও বাবা তারপরে বক্সে লাফালাফি করতেছে মুরব্বী চাচা রাগ কন্ট্রোল না করতে পারে ওই গানের শিল্পী গুলো পায়ের জুতা খুলে ধাওয়া করছে এরকম হওয়া দরকার আছে না না চাচার জুতা দেখে ওরা ভয়ে মঞ্চ থেকে পালিয়ে গেছে চাচা কয় আয় না আসবি না আয় 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 তো স্যান্ডেলের বাড়িতে সোজা দরওয়াজ আল্লাহ আকবার বলে এই জন্য বাজান যেখানে অসৎ কাজ হয় হারাম কাজ হয় অশ্লীল কাজ হয় অশ্লীল গান বাজনা হয় মুসলমানেরা এগুলোর সাথে থাকতে পারে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এ বাজান গো আমার লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় কি কথা বলছিলাম ভুলে গেছেন ভাই কোন জায়গায় আছি যুবকেরা যখন বাসর ঘরে প্রবেশ করে বাজার হুজুর বলেছে বাবা মহরানা পরিষদ না করে কি করা যাবে না স্ত্রীকে স্পর্শ করা যাবে না আজকে সমাজে মহরানা স্ত্রীর হক প্রাপ্য অধিকার একজন নারী এদিক খেয়াল করেন তার প্রাপ্য হক হলো স্বামী হিসাবে স্ত্রীকে মহরানা পরিষদ করে তাকে বিবাহ করতে হবে কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার এ যুবক তুমি যে একটা মহিলার উপরে জুলুম করে তার মহরানা পরিষদ করতে পারলা না এমন কি যখন এই বিয়ের কথাগুলো হয় বাজান কিছু নান্টু ঘটক থাকে ওরা যায় বলে শুনেন ছেলে তো খুবই স্মার্ট বাপরে বাপরে এত ছেলে ভালো সারা দিন বাইরে থাকে ঘরে আসতেই চায় না রাতের বেলাও পর্যন্ত কারণ ছেলে আসবে কেমনে ছেলেটা হলো নেশাকর কথা বলে ঠিক কি না নানান কথা বইলা বলে ছেলের বাড়িতে সবই আছে ছেলেরা খুবই ভালো মানুষ কিছুই লাগবে না কিন্তু বাড়ির খাটটা অনেক পুরাতন নতুন একটা খাট ফার্নিচার দিলে ভালো হয় বাড়িতে টেলিভিশন আছে আপনার মেয়ে তো বাড়িতে সারা দিন থাকবে একা একা কেমনে থাকবে একটা এলইডি টেলিভিশন হইলে ভালো হয় কথা বলে না এলইডি টিভি হইলে ভালো হয় এই কথা বলে চাইতে 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 বাড়িতে খাতা সেলাই করা সুইটা পর্যন্ত ছায়া নাই এরপরেও বলে আরো কিছু চাইতে চাইছিলাম লজ্জাই চাইতে পারি না এরকম কৌশল করে কন্যা পক্ষের কাছ থেকে টাকা নেওয়া কোনো জিনিসপত্র নেওয়া হারাম শাশুড়ি নামাজি খুবই ভালো ছেলের বউ দেখতে দেখা করতে গেছে আম্মা ভালো আছেন আমা ভালো আছি কই আমরা হায়াত মৌতে দুনিয়া মা আমরার সংসারে কয়দিন তোমরাই তো সব শাশুড়ি দেখেন তোমার গলাটা একটু খালি খালি মা গলা একটা হার বা চেন হইলে ভালো হয় তার মানে অ্যাঙ্গেলে বুঝায় তোমার বাবা মা যদি তোমার একটা চেন দিত হার দিত ভালো হইতো এই শাশুড়ি তোমার নামাজের দাম আছে কথা কর না কে আবার দেখবেন নতুন বিয়ে করে যখন বউ নিয়ে আসা হয় এলাকার কিছু ডিজিটাল ভাবি ওরা এসে বলে দেখি তো কয় ভরি স্বর্ণ দেশে নতুন বউরে দেখে না কথা বলে না কেন আপনারা
আয়েশা হাত নাইরে নেরে দেখে গলা নাইরে নেরে দেখে কানের দুল দেখে আর বলে আমার বাবা বিয়ের সময় 5.5 ভরি দিয়েছে আর এমন জায়গায় বিয়ে করে আনছে 1.5 ভরিও দেয় নাই 1 ভরিও দেয় নাই কথা কই রাখে এরকম কথা কইলে একটা নতুন বউকে কষ্ট দেয় এরা আসলে ভাবি না এরা পাড়া প্রতিবেশী না এরা হলো ডাইনি তোমার বাবার সামর্থ্য আছে টাকা আছে 5 ভরি দিয়েছে ইনার বাবা নাই গরীব মানুষ আটানা দিয়েছে না 1 ভরি দিয়েছে ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওই যে গলা খুইজা খুইজা কান খুইজা খুইজা হাত খুইজা খুইজা বালা দুল দেখার জন্য গেছ এরকম অবস্থা আপনাদের এলাকায় হয় না এগুলো করা যাবে না আপনি যত বড় আল্লাহওয়ালা হন একটু সাবধান হন মানুষকে কষ্ট দেওয়া যাবে অনেক কথা বলা যায় এ যুবক একজন বাবার উপরে যে জুলুম করো যে বাবা এত কষ্ট করে 16 বছর 18 বছর একটা মেয়েকে নিজে না খাওয়ায় আদরে যত্নে ফুটান্ত গোলাপের মতো লালন পালন করলো কথা বলেন না কেন সেই মানুষের কলিজা ছিড়ে তুমি বাড়িতে নিয়ে আসতেছো তার কাছে কেমনে যৌতুক দাবি করো তোর একটু লজ্জা করে না এ কথা বলেন না একটা জীবন্ত মানুষ লালন পালন কইরা আদর সোয়াগ ভালোবাসা দিয়া তোমার মতো অপরিচিত একটা ছেলের হাতে তুলে দিচ্ছে এইটাই তো কোটি টাকার সম্পদ কথা বলেন না কেন এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যান একটা বাবা কত কষ্ট করে লালন পালন করে মেয়েটার যখন বিবাহের অনুষ্ঠান শেষ হয়ে যায় লোকজন যায় বলে জামাইয়ের হাতে কি মেয়েকে তুলে দিব না বাবা এক জায়গায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে এত কষ্ট করে মেয়েকে লালন পালন করলাম আমি আমার জামাইয়ের হাতে তুলে দিতে গিয়ে নিজেকে ঠিক রাখতে পারবো না আমি স্টক করে মারা যেতে পারি আপনারা দিয়ে দেন আমি যাব না মারে যায় বলা হয় আপনি কাঁদবেন না আপনার মেয়েকে কি জামাইয়ের হাতে তুলে দিবেন না মেয়েটা রান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে আমি আমার মেয়ের সামনে খেতে পারবো না আজকে আমার মেয়ে আমার ঘর শূন্য করে চলে যায় অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাবা কাঁদে মা কাঁদে সন্তানকে বিদায় দিতে চায় না পরিশেষে সবাই যখন অনুরোধ করে যান একটু যান যদি জামাইয়ের সামনে না যা মনে করবে জামাই পছন্দ হয় নাই আসেন আসেন একটু জামাইয়ের হাতে তুলে দেন যখন শ্বশুর যায় শাশুড়ি যায় মেয়ের হাতটা জামাইয়ের হাতে দিয়ে বলে বাবা আমাদের মেয়েটা ছোট ভুল ত্রুটি মাফ করে দিয়ে কলিজাটা ছিড়ে তোমার হাতে তুলে দিল এই কথা বলে বাবা জ্ঞান হারায় ফেলে মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে যুবক রে এত কষ্ট করে যে মা বাবা একটা কন্যাকে লালন পালন করে তোমার মতো অপরিচিত মানুষের হাতে তুলে দিল দয়া করে সেই শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করো না একদিন তুমিও সন্তানের বাবা হবা একদিন তোমার স্ত্রী গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারে বিদায় দেওয়ার সময় বুঝবা একজন বাবার কত কষ্ট হয় কথা বলেন ঠিক কি না আজকে যদি যৌতুকের কারণে অন্য আর একটা মেয়ের পিটাইতে পারো মনে রাখবা যৌতুকের জন্য একদিন তোমার মেয়ে কেউ মার খাইতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা কোনো অবিচার করব না জুলুম করব না স্ত্রীদেরকে ভালোবাসা দেব তাদের প্রাপ্য হক আমরা বুঝে দেব স্ত্রীর মহরানা পরিশোধ করব যৌতুকের জন্য বিবির উপরে জুলুম করা যাবে না কথা বলেন ঠিক কি না আর কত ফ্যামিলির সমস্যা আছে বাজার বলতে গেলে অনেক সমস্যা আছে মেয়ে পক্ষের উপরে জোর করে বলে শুনেন আমরা তালুকদার বংশের লোক আমরা মন্ডল বংশের লোক 500 জন ছাড়া আমরা কখনো বিবাহের অনুষ্ঠানে যাই না আছে না নাই জোর কইরা কন্যা পক্ষের উপরে 500 জন 1000 জন লোক আসবে এই কথা বইলা কন্যা পক্ষের বাড়িতে দাওয়াত খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো এ কথা কর না কা আপনারা কন্যা পক্ষের সামর্থ্য 10 জন খাওয়াবে 5 জন খাওয়াবে তাই নিয়ে আসবেন আর আপনার এত খাওয়াইতে মন চায় বংশ এত বড় নিজের বাড়িতে 4টা গরু জবাই করে ছেলের অনুষ্ঠান করেন আপত্তি নাই কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করা যাবে না সমাজের বাস্তব কথা তুলে ধরলে অনেকের ভাল লাগে না টাঙ্গাইলে ওয়াজ করতে গেলাম কয় হুজুর অবস্থা দেশের খারাপ এমন প্রেক্ষাপটে আলোচনা করেন যাতে কারো গায়ে না লাগে আমি তখন বললাম আমার মাহফিলে যুবক বেশি আছে তাহলে বিয়ে নিয়ে আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ চলবে চলেন যায়
বিয়ে নিয়ে আলোচনা শুরু করলাম যেই যৌতুকের আলোচনা ধরেছি একজন কয় হুজুর থামেন কি কয় সভাপতি কয়েকদিন আগে ছেলের বিয়ে করে 11 লাখ নিয়েছে কয় লাখ যৌতুকের ওয়াজ আর আছে কোন দিকে যাবেন ওয়াজ করলে দোষ সুদের কথা বললে কয় হুজুর চুপ করেন কে একবার আজকের মাহফিলে সভাপতি সুদ খ তাই বলে এই সাসা লয়কে তো ভুল বুঝছেন না ওয়াজ বুঝানোর ক্ষেত্রে আমি কথা বলতেছি কথা কি বুঝছেন উদাহরণ উদাহরণ বুঝেন তো নাকি বলেন রাগ কইরেন না জানাবা তো এইরকম হলো সমাজের অবস্থা চুয়াডাঙ্গায় ওয়াজ করতে গেছি স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ওয়াজ করতেছি যে দাম্পত্য জীবনে এই অশান্তি এইভাবে সমাধান হবে সভাপতি হাত চাপে বলতেছে হুজুর আজকে যে আমি বইয়ের সাথে মারামারি করছি ঝগড়া করছি এই খবর আপনার দিল কি এখন বাস্তবতা বলতে যদি ওনার জীবনের সাথে মিলে যায় আমি কি ওনার ঘরের খবর জানি কথা কয় না কে আপনারা তা আজকে বাস্তবতা তুলে ধরা কঠিন কারণ অধিকাংশ মসজিদ মাদ্রাসা এগুলোর কমিটি হয়ে গেছে সুদ কর হারাম করেরা কথা বলেন ঠিক কি না এই জন্য এরা হক কথা সহ্য করতে পারে না হুজুর যদি সামান্য হক কথা বলে জ্বলে ওঠে হুজুর আওয়াজ একটু কন্ট্রোল করেন ফ্যান তো চলতেছে কথা কয় না কে পরের দিন ওরা হারামের টাকা দিয়ে মসজিদে এসি লাগিয়ে দেয় দিয়ে বলতেছে হুজুর এইবার আপনার মাথায় এমনি ঠান্ডা হবে আছে না না কিন্তু মনে রাখবেন ওটা রসুলের মেম্বার ওই জায়গায় দাঁড়ায় হক কথা বলতে হবে বাতিলের পাঁচাটা গোলামি করলে হবে না মসজিদের ইমামতি করা মানে মুসল্লি বা মসজিদ কমিটির গোলামি করা নয় আমরা আল্লাহর গোলাম হক কথা বলতেই হবে এতে ইমামতি থাকার জায়গা পরের হিসাব দেয়াল তেলা হজতে জাতি সোজা হবে না কথা কয় রাখে হ্যাঁ চলেন সামনের দিকে যাই লম্বা হবে আমি আর লম্বা করব না সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই কথা অনেক বাকি আছে অনেক বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে কন্যা পক্ষের উপরে আমরা জোর করে কোনোদিন যৌতুক নেব না এই জায়গায় যে যুবকেরা এখনো বিবাহ করে নাই আমি মুসাফির মানুষ তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বললাম বাপের বেটা যদি হয়ে থাকো হাত তুলে কি সাক্ষী দিয়ে সাক্ষী দিতে পারবা হুজুর আজকে আপনার এই মাহফিল আমি শপথ করলাম যেদিন আমি বিবাহ করব যৌতুক তো নেব না নেবই না স্ত্রী যতটুকু পারি সাধ্য অনুযায়ী মহর আনে দিয়ে ঘরে তুলব এরকম বাপের বেটা পুরুষ হয়ে থাকলে হাত তুলে দেখাও কারা কারা বিয়ে করার সময় যৌতুক নিবা না বউকে মহর আনা দিবা কারা কারা বিয়ে করেন না হাত তোলেন এসাসা হাত তোলেন কেন আপনি কি আরেকবার রিস্ক নেবেন নাকি ওগুলো ঝামেলা বেশি বাপরে বাপ যে জামানা চলতেছে বউ দুইটা হলে টের পাবেন অবস্থা খারাপ হাত তোলেন হাত তোলেন এই যুবকেরা শপথ করো বিয়ে করার সময় যৌতুক নেব যৌতুক নেব যৌতুক নেব ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ স্ত্রীর হক মহরানা আদায় করেই ঘরে তুলব ইনশাআল্লাহ শুনেন এইবার শুনেন তাহলে যুবক সোপাই বইসা আছে বউ ডাকতেছে কাছে যায় না কারণ হুজুর বলেছে মহরানা পরিষদ না কইরা বউকে স্পর্শ করা যাবে কথা কয় না গেল স্ত্রী বলতেছে তাহলে মহরানা কোথায় কয় থাকলে কি এই জায়গায় বসে থাকতাম কথা কয় না গেল স্ত্রী এইবার ডেকে বলতেছে মহরানার টাকা নাই তাহলে উপায়টা কি ছেলে এবার বলতেছে হুজুর বুঝায় দিয়েছে যদি বউ মাফ করে দেয় কথা কয় না আচ্ছা প্রথম রাতে এক দেখায় বউ যদি 99,000 টাকা মাফ করে দেয় এটা কি মাফ না বউকে ব্ল্যাকমেল করা এ কথা কোন নাকি আপনারা এক রাতে দেখা নাই জানা নাই আপনাকে 1,00,000-1,50,000 টাকা মহরানা কাবিনের টাকা মাফ করে দিলে ফাজদামি করেন নাকি এক দেখাতে মাফ করে দেবে আপনি অন্তত বাসর করে 50% দেন 50,000 টাকা দেন দিয়ে হাতে দিয়ে বলেন সোনা আজ থেকে তো তুমি আমার সোনিয়া তোমাকে নিয়ে আমার জীবনে সব ভাবনা তুমি আমার ময়না তুমি আমার কলজা তুমি আমার টিয়া তুমি আমার ভালোবাসার কবুতর কথা কয় রাখে আজকে 50,000 টাকা দিলাম দোয়া করো 2-4 মাসের মধ্যে যেন আরো 50,000 টাকা দিয়ে তোমার পরিপূর্ণ মহরানার হক যেন আমি আদায় করতে পারি 50,000 দিয়ে 50,000 মাফ চাইলে বউটা খুশি হবে আপনি পুরোটাই এক রাতে মাফ চাচ্ছেন লক্ষণ খুবই খারাপ তার মানে খালি আজকে শুরু করবে দে অবস্থা পরে যা হয় ওমিনি কথা কয় না কে এ বাজান গো আমার মহরানা পরিশোধ না কইরা স্ত্রীর কাছে যখন মাপ চাই বিবি রে টাকা থাকলে তো আমি তোমার কাছে মাপ চাইতাম না বিয়েটা চিন্তা করলো বাবা গরু ছাগল জবাই কইরা এত লোক খাওয়াইয়া
স্বামীর বাড়িতে পাঠায়া দিল, স্বামী যদি আমার কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে করব কি? দেখে বলে স্বামী আমি তোমারে maaf করে দিলাম, তুমি তোমার আমার নতুন জীবন শুরু করতে পারো। বলেন তো বাজান, এইভাবে এই পরিবেশে স্ত্রী কাছ থেকে যে মোহরানার টাকাটা maaf চাইলো, আল্লাহর ফেরেশতারা কি এই জায়গায় নাই? দেখেও নাই লেখেও নাই, নাকি এই ভিডিওটাও ফেরেশতারা করে রাখলো? কেমনে স্ত্রীর হকটা তুমি ফাঁকি মারছো কথা বলেন ঠিক কি না? এ যুবক লম্বা হবে লম্বা করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে, আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী পরিবার পরিজন দেবে না, প্রতিবেশী দেবে না, দল দেবে না, নেতা দেবে না, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইজন্য আল্লাহর জমিনে হিসাব করে চলার দরকার আছে না? নাই। জোরে বলেন দরকার আছে না? নাই। তাহলে দিনের আলোতে যা করি, রাতে রাতে যা করি, গোপনে প্রকাশে যা করি, সমস্ত কথাগুলো রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। যুবক রে, রাত 2টার দিকে ওই খঞ্জনপাড়া ওই যে উত্তর পাশে জানালার পাশে যায়া, ওই যে উত্তর পাড়া সুইটির সাথে যে রাত 2টার দিকে জানালার পাশে দাঁড়ায় গল্প করছো, আল্লাহর ফেরেশতারা কিন্তু ওইটা ভিডিও করে রাখছে। কথা বল না আপনারা, পিতামাতার চোখকে ফাঁকি দিয়া পার্কে নিয়ে যায়, বান্ধবী নিয়ে যায়, বৈশা বৈশা গল্প করছো, আল্লাহর ফেরেশতারা কিন্তু সেইটারও ভিডিও করে রাখছে। এইজন্য আপনি আমি যা করি, বৈধ পথে অবৈধ পথে, হালাল পথে হারাম পথে, দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে, প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন দিতে হবে কার কাছে? তাহলে এই জমিনে আল্লাহর ভয়ে হিসাব করে কারা কারা চলবো, দু হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। আল্লাহর ভয়ে এই জমিনে গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? অন্তরে কার ভয় নিয়ে আসবো? আমি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহকে ভয় করে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হাত না মান বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা বলুন সুবহানাল্লাহ। কি ভাই খারাপ লাগতেছে? দোয়া করার খালি একবার সিগন্যাল দেবেন, হুজুর দোয়া করে আমি দোয়া করে দেব। তাহলে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে তারা কি নিরাপদ সুবহানাল্লাহ বলেন, আর ডানপন্থীরা কি জান্নাতি সুবহানাল্লাহ বলেন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন, এর মধ্যে যারা ডানপন্থী হবে এই মানুষগুলো নিরাপদ থাকবে, আর ডানপন্থী যারা জান্নাতি হবে তারা বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান পাশে যারা স্থান পাবে এরা নিরাপদ থাকবে, সুবহানাল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসা পাশে যারা থাকবে তারা নিরাপদে জান্নাতের বাগানে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা থাকবে জান্নাতের বাগানে, জান্নাতে যারা প্রবেশ করবে বাজান গো আমার, এই জান্নাতিরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, একে অপরের সাথে পরিচয় লাভ করবে, দেখে চেনা চেনা মনে হবে, একই এলাকার মানুষ যখন জান্নাতে যাবে একে অপরকে দেখে চিনতে পারবে, বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মণ্ডল, আমি আল্লাহর কাছে দোয়া করে বললাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে আপনি যেই জান্নাত দিবেন, দয়া করে আপনি যেই জান্নাত শহীদুল ইসলাম মণ্ডলকে দিবেন আল্লাহ ওই একই জান্নাতে আমারেও কবুল করে নেন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করেন, জোরে বলুন আমিন। একটু কথাগুলো বোঝেন বাজান, আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ যদি দোয়া কবুল করে, শহীদুল ইসলামকে আল্লাহ যদি জান্নাত দেয়, আমারে যদি আল্লাহ জান্নাত দেয়,
আল্লাহর দয়ায় যদি আমরা একই জান্নাতে স্থান পাই তাহলে উনি আমাকে চিনতে পারবেন আমিও তাকে চিনতে পারব ওই জান্নাতের ভিতরে একে অপরের সাথে পরিচয় হয়ে যাবে আমি যখন দেখতে পারব বা জানব আমার সেই ব্যক্তি আমাকে দেখতে পারবে তখন বলবে হুজুর ওই যে রৌমারী কুড়িগ্রামে আমার বাড়ি ছিল আমার এলাকা আপনি গিয়েছেন আপনাকে দেখে আমি চিনতে পেরেছি আমি তখন বলবো হ্যাঁ ওই মাহফিলের আপনি সভাপতি ছিলেন আল্লাহ যদি দোয়া কবুল করে একই জান্নাত দেয় বলেন তো আল্লাহ দিতে পারে কিনা বলেন দোয়া দোয়া কবুল করে দিতে পারে কিনা আপনারা কি শুনেন নাই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি আমারে জান্নাত দিবেন আল্লাহ ডেকে বলে নবী মানুষ এটা কেমন কথা অবশ্যই জান্নাত দেব দুনিয়ার সকল নবী জান্নাতী এতে কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার বলেন নবী মুসা আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন আল্লাহ বলে অবশ্যই নবী মানুষ কেন জান্নাত দেব না মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ জান্নাত দেবেন আমার জানতে বড় মনে চায় আমারে যে জান্নাত দেবেন ওই জান্নাতের প্রতিবেশী কে হবে আল্লাহ গো আমি একটু আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ ডেকে বলে মুসা তোমারে জান্নাত দেব সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই সে ঘটনা বলা উদ্দেশ্য নয় শিক্ষাটা কোন জায়গায় একটু বোঝার চেষ্টা করেন নবী মুসা ডেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে আমার প্রতিবেশী একজন কসাই জান্নাতে কেন থাকবে জানতে বড় মনে চায় বলেন তো প্রতিবেশী ভালো হওয়া দরকার আছে না নাই প্রতিবেশী যদি ভালো হয় ওই জায়গায় বসবাস করে শান্তি পাওয়া যায় আর প্রতিবেশী যদি ঝগড়াটে হয় কথায় কথায় রাস্তার মধ্যে ব্যারিকেড দেয় আছে না নাই একটু ঝগড়া হয়ে গেলে রাস্তাটা বন্ধ করে দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা আর আমার বাড়ির ধার দিয়ে রাস্তাতে হেঁটে যাবা এটা হবে না এরকম বড়াই করা লোক আছে না নাই কথায় কথায় পানি যাওয়ার ড্রেনটা বন্ধ করে দেয় প্রতিবেশী যদি ঝগড়া করে ওই এলাকায় বসবাস করা মানে জাহান্নামে থাকা একই কথা আর যদি প্রতিবেশী ভালো হয় ইনসাফ প্রতিষ্ঠিতকারী হয় আদবালা আখলাকওয়ালা চরিত্রবান হয় ওই এলাকায় বসবাস করে জান্নাতের সুখ পাওয়া যায় কথা বলে ঠিক কি না তাহলে প্রতিবেশীতে ঝগড়া আপনাদের এলাকায় অবশ্য নাই জায়গা জমিনে ঝগড়া এলাকায় আছে না নাই দিন জামানা বড় খারাপ বাজান গো আমার জামানা পাল্টে গেছে আজকে বন্ধুকে বন্ধু হত্যা করে তার গায়ের শরীরের গোস্ত রান্না করে খায় জামানা গেছে কোন জায়গায় আমরা বড় বিপদে আছি বাজান সত্য কথা বলাও চলা বলা বড় অপরাধ হয়ে যাচ্ছে আজকে সমাজে যে যত সত্যবাদী তার বিরুদ্ধে মিথ্যা ট্যাগ লাগানোর মানুষ আছে না নাই রাগ করে না রাগ করে না চলেন চলেন সামনের দিকে যাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার প্রতিবেশী একই জান্নাতে থাকবো আমি এই ফ্ল্যাটে থাকবো আবার পাশের ফ্ল্যাটে একজন প্রতিবেশী থাকবে সে একজন কসাই কেন গো আল্লাহ আমার আল্লাহ ডেকে বলে কসাইকে কেন জান্নাত দিলাম জানতে যদি চাও কসাইয়ের কাছে যায় প্রেক্ষাপট দেখে বাস্তবতা বুঝা তথ্যটা নিয়ে আসো সবই কি আমি আল্লাহ বলে দেব তোমার কি দায়িত্ব নাই আল্লাহু আকবার বলেন নবী মুসা এবার রওনা করলেন বাজারে কসাই গোস্ত বিক্রি কইরা বাজার এইবার একটা টোকলার ভিতরে সামান্য গোস্ত রওনা করেছে মুসা নবী ডেকে বলে কসাই এই গোস্ত নিয়ে যাও কোথায় ডেকে বলে আমার বাড়িতে আমি যাই মুসা নবী ডেকে বলে কসাই রে আমি যদি আজকে তোমার বাড়ির মেহমান হই তোমার কি আপত্তি আছে কসাই ডেকে বলে আলহামদুলিল্লাহ আপনার মতো মানুষ মেহমান হলে আমার কোনো আপত্তি নাই এইবার মুসা নবীকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন কসাই সুন্দর করে গোস্ত রান্না করলেন রান্না করার পরে বাজান গো আমার ভুনা করার পরে গোস্তটা বাটির মধ্যে নিয়া তার জনম দুঃখিনী মা অসুস্থ মা গর্ভধারিণী মা মায়ের মুখে তুলে তুলে সন্তানটা খাওয়াইয়া দিল মা যখন খাবার খাওয়া শেষ হয়ে গেল দুইটা হাত তুলে বলে আল্লাহ আমার ছেলেটা বড় মহাব্বত করে আমারে বড় ভালোবাসে যেই ছেলেটা আমার এত খেদমত করে গো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি মালিক এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেকেও কবুল করে নাও আরো জোরে বলেন আল্লাহু আকবার মায়ের দোয়ার কারণে বাজান গো আমার একজন কসাই মুসা নবীর সাথে কেমনে জান্নাতে যায় একটু বোঝার চেষ্টা করেন এইবার কসাই যখন ফিরে আসলো মুসা নবী ডেকে বলে কসাই
একজন মহিলা কণ্ঠে আওয়াজ শুনতে পাইলাম দোয়া করে বলল মুসা নবীর সাথে যেন আল্লাহ কি জান্নাতে এই মহিলাটা তোমার কে হয় কসাই ডেকে বলে নবী মুসা আপনি মন খারাপ করবেন না আপনি কষ্ট মনে নেবেন না আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে আল্লাহ জামানার মুসা নবীর সাথে যেন আমার জান্নাত দেয় আপনি বলেন কই জামানার নবী এত বড় নবী মুসা আর আমার মতো একজন সাধারণ কসাই আল্লাহ কি কখনোই দোয়া কবুল করতে পারে মুসা নবী ডেকে বলে কসাই রে শুধু দোয়া কবুল হয় নাই আমার আল্লাহ আমারে নিজে জানায় দিয়েছে আমি যেই জান্নাতে থাকব তোমার মায়ের দোয়া কবুল করে নি আল্লাহ একই জান্নাতে তোমারেও কবুল করেছে তাহলে বলেন তো বাজান গো আমার মায়ের দোয়ার কারণে মুসা নবী যদি জান মুসা নবীর সাথে যদি একজন কসাই জান্নাতে যেতে পারে সেই পিতা মাতার দোয়া নিয়ে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই ওয়াইস করুনীর নাম আপনারা শুনেছেন বিশ্বনবীর জামানায় জীবিত ছিল বাজান গো আমার নবীর কাছে পত্র লিখেছে নবী গো আমার মনের বাসনা আপনার দিদারে আদর নবী গো নয়ন ভরে আপনারে দেখব কিন্তু আমার মা অসুস্থ আমি মা আমি সারা আমার মার দুনিয়াতে কেউ নাই আমি এখন করনি কি করব আপনি একটু আমারে বলে দেন নবীর কাছে যখন ওয়াইস করুনীর চিঠি লিখেছে বাজান নবীজি চিঠির উত্তরে লিখেছে ওয়াইস করুনী আমার কাছে আসতে হবে না তোমার মায়ের তুমি সেবা করো তুমি তোমার মায়ের সেবা করো আমি রসুলের কাছে তোমার আসতে হবে না বাজান গো আমার মায়ের সেবা করার কারণে ওয়াইস করুনীর দাম কেমনে বেড়ে গেল জানেন রসুলের ইন্তিকালের পূর্বে নবীজি তার জুব্বা মোবারক দিয়ে গেলেন আর ডেকে বলে গেলেন আমার ইন্তিকালের পরে আমার এক পাগল যদি আসে সে আমারে বড় ভালোবাসে মায়ের সেবা খেদমতের করার কারণে জীবন একটাবার আমার সাথে সাক্ষাৎ করতে পারলো না সেই ওয়াইস করুনীর জন্য আমার এই জুব্বাটা দিয়ে যাইবা এ বাজান গো আমার আশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে ওই ওয়াইস করুনীর আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান মর্যাদা বাড়া দিবেন বাজান গো আমার আমার আল্লাহ পাক জান্নাতের গেটে ঢোকার আগে তাকে থামায়া দিবেন এবং আটকায়া দিয়া তার মুখটা জাহান্নামের দিকে ঘোরায়া দিবেন আর আমার আল্লাহ ডেকে বলবেন ওয়াইস করুনি তাকায় দেখো মানুষগুলো জাহান্নামের দিকে যায় এর মধ্যে যার দিকে আঙ্গুল দেই ইশারা করবা আমি আল্লাহ পাক তাকে বিনা হিসাবে বেহেশত দান করব তুমি শুধু হাতে ইশারা করবা তাকে ফেরেশতারা ধরে ধরে জান্নাতে প্রবেশ করায় দিবে বলুন সুবহানাল্লাহ মায়ের খেদমতের কারণে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন ঘুরতেছেন একজন সাহাবীর কণ্ঠের তেলাওয়াত যখন জান্নাতের ভিতরে শুনতে পেলেন নবীজি ডেকে বলে কি ব্যাপার আমার এই সাহাবীর কণ্ঠের তেলাওয়াত জান্নাতের ভিতরে আমি শুনতে পাই কারণটা কি জিব্রাইল ডেকে বলে নবী গো জানেন না আপনার এই সাহাবীর দাম কত মর্যাদা কত এই সাহাবী মায়ের এত খেদমত করে সে যখন দুনিয়ার জমিনে বৈশা কোরআন তেলাওয়াত করে ওই তেলাওয়াতের আওয়াজ শুধু জান্নাতে নয় আসমান জমিনে যত ফেরেশতারা আছে সবার কানে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দেন বলুন সুবহানাল্লাহ সেই নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খেদমত করার কারণে তার তেলাওয়াত জান্নাতেও শোনা যায় সুবহানাল্লাহ বলবেন না এবার জান গো আমার এই জন্য মায়ের সেবা বাবার সেবা এই খেদমতগুলো যদি করতে পারি কেন মা বাবার সেবা করবা না ছোটবেলায় মা কত কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে যুবক রে মায়ের প্রতি অবহেলা করা যাবে না কথা বলতে গেলে অনেক কথা বলা যায় লম্বা হবে আমি লম্বা করব না হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে শোনায় দিই ছেলেটা সরকারি চাকরি করত রে যুবক বাড়িতে রেখে যেত তার মার সুন্দরী স্ত্রীকে একটু চাকরিতে যখন ছুটি পাইতো বাড়িতে আসতো স্ত্রী ডেকে বলে শোন তোমার মায়ের জ্বালা যন্ত্রণায় আমি একটু সুখ পাই না রে স্বামী তুমি জানো না গতকাল রাত্রিতে তো তোমার মা শুধু জ্ঞান গাইতেছে কান্নাকাটি করতেছে তার কান্নাকাটির আওয়াজে একটু শান্তির ঘুম ঘুমাইতে পারলাম না ভাই তোমার মাকেই বাড়িতে রাখবা না হয় আমাকে রাখবা আর না হলে তুমি তোমার মায়ের একটা ব্যবস্থা করে যাও ছেলেটা বইয়ের ভালোবাসায় এত পাগল বইয়ের ভালোবাসায় এত পাগল বউ সারা দুনিয়ার কাউরে আর চেনে না যুবক রে বইয়ের প্রেমে অন্ধ হলে হবে না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারোর প্রতি অবহেলা করা যাবে না কথা বলে না কেন
ভালো করে বুঝেন এই যুবক এইবার রাগান্বিত হইয়া মা যেই ঘরের ভিতরে থাকে ওই ঘরের ভিতরে যায় বলে মা বাবা মইরে গেছে বাইসে গেছে তুমি কেন মরো না নাউজুবিল্লাহ বলে এই কথাটা যখন বলল মা অথরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো এইবার ছেলেটা রাগান্বিত হয়ে বলে তোমার এই কান্না কাটি গ্যাঙ্গানি এগুলোর শুনে আমার বউটা শান্তির ঘুম ঘুমাইতে পারে না রাগান্বিত হইয়া মার পেটের ভিতরে এত জোরে একটা লাথি মেরে দিয়েছে বাজান গো আমার মা চিৎকার মেরে কান্না কাটি করে অথরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা এ বাবা সেই পেটে লাথি মারলি তোরে তুমি শিক্ষিত বানাইছে রে বাবা ভুলে গেছি স্বামী মা 10 মাস 10 দিন এই পেটের ভিতরে তোরে রেখেছিলাম একটা মা যখন গর্ভধারণ করে ডাক্তার গবেষণা করে বলেছে বাজার সন্তান মায়ের গর্ভে যেই জায়গাতে থাকে এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি কয় ইঞ্চি এ কথা বলেন মাত্র 10 ইঞ্চি এ বাজার গো আমার ডাক্তার গবেষণা করে বলেছেন এটা ডাক্তার রিপোর্ট বলতিছি বাজান গো আমার সন্তানটা মায়ের গর্ভে থাকে এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি তিন চার মাস যখন হয়ে যায় সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় সন্তান একটু নাড়াচাড়া করে ছয় মাস যখন অতিক্রম করে সন্তানের দেহ যখন পুরোটা আল্লাহ তাআলা সেট করে দেন আস্তে আস্তে সন্তানটা যখন বড় হয় এ বাজান গো আমার ছয় মাস অতিক্রম হয়ে যাওয়ার পর সাত আট মাসে যখন সন্তানটা চলে যায় সন্তানটা এত লম্বা হয়ে যায় মায়ের পেটের জায়গা থাকার মতো অবস্থা নাই আল্লাহ পাক তখন ওই দুইটা পা মার কলিজার সাথে লাগাইয়া দেন ডাক্তার গবেষণা করে বলেছেন যেই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের কলিজায় 4,500 বার লাথি মারে সাত নয় মাস যখন হয়ে যায় মা কত রাত ঘুমাইতে পারে না সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া করে যে মুসলিম মা বোন সন্তানকে গর্ভধারণ করা অবস্থায় রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে ইবাদত করলে যে সব হয় মায়ের আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয় বলুন সুবহানাল্লাহ এ যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই গুনাহগারের কথার দিকে একটু কান লাগা সন্তান যখন 10 মাস মায়ের গর্ভে থাকে ডেলিভারির সময়টা যখন চলে আসে গভীর নিশীতে মা বাবার দুইটা পা জড়ায় কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে জায়গা দেখে বলে বিবি এত রাতের বেলায় কেন আমার পা জড়ায় কান্দো কি হইছে তোমার বিবি দেখে বলে স্বামী দীর্ঘদিন তোমার সংসারে করলাম ভুল ত্রুটি মাফ করে দিও ঠিক মতো তোমার সেবা করতে পারি নাই যত্ন করতে পারি নাই স্বামী আমি তোমার সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব স্বামী গো আমি শুনেছি কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও ও স্বামী এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম এই কথা বলে গর্ভধারিণী মা দাইমার ঘরে যখন চলে যায় প্রসাবের যাতনা যখন টেটে বাবা সন্তান জন্ম হওয়ার সময় যে ব্যথা হয় যে যন্ত্রণা হয় দুনিয়ার মা তারা এই যন্ত্রণার কথা কেউ জানে না নবীজির একজন সাহাবি মাকে কান্দে করে হজ করায় নবীজি ডেকে বলে সাহাবি তোমার কাঁদে কে বিশ্বনবীর সাহাবি ডেকে বলে হুজুর আমার মা নবী ডেকে বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো সাহাবি ডেকে বলে নবী গো আমি যে আমার মাকে কাঁদে করে হজ করাইলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্বনবী ডেকে বলে সাহাবি আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় ব্যথায় উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না বলেন আল্লাহু আকবার এই জন্য বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতাই তোমার বেগেজ তোমার পিতামাতাই তোমার দজ এই জন্য আল্লাহ তাআলা বলেন অকদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেন আমার ইবাদত কর আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদত তোমার আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা এক কুড়ি গ্রামের রহমানের যুবক বাইরা রে
প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে বালুশটা জড়ায়া কাঁদে বাবা আগে কত ভালো ছিল আগে যখন স্ত্রীর গর্ভ ধারণ করত আহারে প্রসাবের যাতনার কথা যখন শুনত বাবা মসজিদে গিয়ে দোয়া করত মা আল্লাহ আল্লাহ পড়ত আর এখনকার স্ত্রীরা আগেই ডাক্তারের কাছ থেকে বোঝেন না বাজান পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারছে নভেম্বরের 13 তারিখ কথা কয় না বল্টু সলিমদ্দি কসিমদ্দি দুনিয়াতে আসবে জন্ম হওয়ার আগে জানতে পারে ছেলে নামিয়ে ছেলে বলে খুশি ফেসবুকে লেখে আদি মাস পরে আসিতেছে বল্টু খান কথা কয় না কথা কয় না যদি জিজ্ঞাসা করা হয় ভাই বিয়ে করছেন হ্যাঁ করছি ভাবির কি খবর কয় গর্ভবতী কয় মাস কয় তিন মাস দুই বছর চলে যায় ভাইয়ের আর খবর না একদিন ভাই শুনছিলাম ভাবি গর্ভবতী কি হয়েছে কই মেয়ে কথা কয় না মেয়ে কইছে আল্লাহ ঘরে বরকত দিছে রহমত পাঠাইছে এগুলো আর শুনে কথা কয় না একটা মেয়ের বাবা একটা জান্নাত দুইটা মেয়ের বাবা দুইটা জান্নাত খালি শুনে আমল করে না আর ছেলে ভাইলে লাভ দেই পালসার পাইছে আছে আছে মজা করতেছি না মজা করতেছি না বাস্তবতা বলতেছি কথা বলে ঠিক কি না রাগ কইরেন না বাজা মা যখন প্রসাবের যাতনায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করত আর এখনকার মা বোনেরা ব্যথা একটু শুরু হয়েছে আগে কার মা বোনের ব্যথা উঠলে আল্লাহরে ডাকত স্বামীরে বলতো নামাজ পড়ো আল্লাহরে ডাকো আল্লাহ যদি আমার সন্তানটা ভালোভাবে দেয় মসজিদে 1000 টাকা দান করব কথা কয় না ভালো নিয়ত করতো ভালো কথা বলতো আর এখন যদি একটু ব্যথা ওঠে কই গাড়ি নিয়ে আসো সিএনজি নিয়ে আসো তোলো আর তাড়াতাড়ি কিডনিকে নিয়ে যাও কষ্ট আর বের করো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মাত্রই সিজার কথা কর না আপনারা সিজার করে কাটে কই না না ভাই যে আপনার তো কোনো কষ্ট হয়নি আমরা সিলাই করে দিছি কথা কর না কথা কয় না টাকা টাকাও গেল ভালো স্ত্রীটা প্রতিবন্ধী হয়ে গেল এখন এই সেজার করেছে এই যে পেটটা কেটেছে একটু যদি কোনোদিন স্বামী স্ত্রীর একটু তুলুটি হয় তুমি জানো না পেটটা কেটে তোমার এই ট্যাবলেট বার করছি ইশকি লাগা লাগছে কথা বলে দেখ যদি বলায় দিবে আমার জন্য এক বালতি পানি নে আইরে বলছো কি তুমি জানো না আমি কেটেছি ওই এক পেট কাটার দোহাই দিয়া ওর খেদমত কমে যায় যদি আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ সুস্থ একটা সন্তান দাও সহি সালামতে দাও করোনার সময় কিন্তু 80% মহিলা নরমাল ডেলিভারি হয়েছে বাড়িতে সন্তান হয়েছে 20% হয়েছে হাসপাতালে কারণ ভয়ে তখন যায়নি আর এখন 80% সিজার 20% নরমাল ডেলিভারি কথা কর না কেন হাসপাতালের রিপোর্ট রাগ করিয়ে না তো করোনার সময় 2 বছর যদি বাড়িতে হয় তো এখন হবি না কে তো বোঝেন না চলেন সামনের দিকে যাই কষ্ট মনে নেবেন না বাস্তবতা বলাই লাগবে কথা বলে ঠিক কি কারণ এখন হাসপাতালগুলো তো চিকিৎসার জায়গায় কিছু কিছু কষাইখানা খুলে বসে আছে কথা কন না রোগী যদি একটা খালি অসুস্থ হয় ঢুকতে টাকা বার হতে টাকা জায়গা জায়গা টাকা টাকা দিতে দিতে গরিবের জমি বিক্রি করে এমন কি হাসপাতালে মরা লাশ 2-3 দিন ফ্রিজিং করে রাখেও টাকা খায় এরকম ঘটনা বসে বাংলাদেশে ঘটেনি ভবিষ্যতে ঘটবে আছে না আছে না ভুল চিকিৎসায় কত মানুষ মারা যায় ভুল চিকিৎসায় কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে না বাজান গো আমার লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় প্রসবের যাতনায় আগেকার মা বোনেরা কান্নাকাটি করে আল্লাহ আল্লাহ বলতো এ বাজান প্রসবের যাতনা কত কঠিন কত যন্ত্রণা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারায় ফেলে
কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায় ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলের মধ্যে নিয়া গালে মুখে চুমা খায় আর বলে বাসা দন বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানায় যে মা নিজে না খাইয়া তোমারে আমারে দুই আড়াই বছর আরে বুকের দুধটা পান করাইলো যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল যে মায়ের হাতটা ধরে চলাফেরা করা শিখলাম যে বাবার হাতটা ধরে গায়ের ভিতরে শক্তি পাইলাম যে বাবা মাঠে ঘাটে হাঁটে বাজারে কাজ কর্ম কইরা জীবনের এত কিছু করে দিল পড়াশোনা করাইলো বাড়িঘর জায়গা জমি দিল যুবক রে সেই পিতামাতাকে শেষ বয়সে অবহেলা করা যাবে না বৃদ্ধকালে পিতামাতার খেদমত করে তারা যেরকম আমাদের ছোটবেলায় শিশুবেলায় আদর যত্ন করে লালন পালন করাইছে শেষ বয়সে পিতামাতারা দায়িত্ব নিয়া সেইভাবে তাদেরকে আদরে লালন পালন করে বড় করে ভালোভাবে যত্ন করে রাখার দরকার আছে না না তাহলে যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় যে মা তোমার আমার জন্য এত কষ্ট করলো যে বাবা তোমার আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করলো ওই বাবা মার মনে কোনোদিন কষ্ট দেব না তারা যেন আমাদের ব্যবহারে কষ্ট না পায় পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া কারা কারা দোয়া নিতে চান দু হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ গো আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করে নেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনারা মানে কোলে যাচ্ছে যারা যুবক মায়ের মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না যুবক রে তোমাকে বউকে ভালোবাসতে নিষেধ করতেছি না বউয়ের ভালোবাসা বউয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে এইবার যুবক যখন মার পেটে লাথি মেরেছে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা 10 মাস 10 দিন এই পেটের ভিতরে তোমারে রেখেছিলাম আজকে বউয়ের কথা শোনা আমি মার পেটে লাথি মারলাম একবারও কি মায়ের কষ্টের কথা শুনতে মনে চাইলো না ছেলেটা রাগান্বিত হয়ে মায়ের ঘর থেকে বের হয়ে গেল অল্প সময়ের ব্যবধানে মাটা মারা গেল এলাকার লোকজন ধইরা যখন জানাজা পড়ায় কবরে সাইত করলো রে বাজান কবর দেওয়ার পর দুই চার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ছেলেটা যেই পা দিয়ে মাকে লাথি মারছে ওই পায়ের ভিতরে ঘা দেখা দিল দুই একটা ঘা যখন শুরু হয়েছে ডাক্তার দেখাইলেন বাজান কিন্তু ভালো হয় না ঘাগুলো আস্তে আস্তে শরীরের ভিতরে ছড়ায় পড়ল ডাক্তার কবিরাজ যতই চিকিৎসা করে কিন্তু ভালো হয় না পুরো দেহের ভিতরে যখন ঘাগুলো দেখা দিল এমন কি ডাক্তার কবিরাজ যখন বলল বাবা এই রোগের চিকিৎসা আমাদের জানা নাই ভাইরাসটা যখন পুরো শরীরের ভিতরে ছড়ায় পড়ল বাজান গো আমার দেহের গুস্তগুলো যখন পচতে শুরু করলো পচে পচে গলতে শুরু করলো ডাক্তার যখন বলল তোমার চিকিৎসা করা সম্ভব নয় সুন্দরী বিবি ডেকে বলে সোনা তোমার অবস্থা যে তোমাকে মনে হয় বাঁচানো যাবে না আর তোমার মতো দুর্গন্ধওয়ালা পচা শরীরওয়ালা স্বামীর সংসার আমি করতে পারবো না এই কথা বলে সুন্দরী বিবি ফেলায় চলে গেল গ্রামের লোকজন ডেকে বলে বাবা তোমার দেহের ভিতরে যে ভাইরাস ধরা পড়েছে তোমার শরীরের যে অবস্থা এই কারণে গ্রামের আরো দুই চারজন অসুস্থ হয়ে যেতে পারে তোমার মতো ছেলেকে এই গ্রামে থাকতে দেওয়া যাবে না তুমি দূর হয়ে যাও গ্রামের লোকজন তারা একাল দিল সুন্দরী বিবিও চলে গেল দেহের কুস্তগুলো কষে কষে পড়া শুরু হয়ে গেল দুর্গন্ধে মানুষ কাঁদতে যেতে পারে না নাকে কাপড় দিয়ে যায় যেখানে দাঁড়ায় মানুষ দূর দূর করে তাড়াইয়া দেয় একদিন এক বাজার থেকে তার শিক্ষক ছোটবেলার শিক্ষক ফিরতেছিল ডেকে বলে বাবা চেহারাটা দেখে চেনা চেনা মনে হয় ডেকে বলে স্যার আমারে চেনেন না আপনার কাছে আমি ছোটবেলায় পড়াশোনা করেছিলাম স্যার ডেকে বলে বাবা শুনেছিলাম তুমি পড়াশোনা শেষ করে চাকরি পাইছিলা ভালোই তো জীবন যাপন করতেছিলা আজকে চেহারার এমন অবস্থা কারণ থাকে ছেলেটা ডেকে বলে স্যার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম আসল শিক্ষা আমার ভিতরে ছিল ঘটনা হওয়ার পিছনে কারণটা হলো স্যার আমি আমার বউকে বড় বেশি ভালোবাসতাম বউয়ের কথা শুনে আমি আমার মার পেটে একটা লাথি মারছিলাম আমার আল্লাহ আসমানের মালিক সহ্য করে নাই করে নাই আমার মা কষ্ট ব্যথা যন্ত্রণায় মারা গেছে মারা যাওয়ার পর কিছুদিন থেকে আমার দেহটা পচা শুরু হয়ে গেল পচতে পচতে আজকে দেহ থেকে আমার গোস্তগুলো সুন্দর শরীরের চামড়াগুলো কালো হয়ে পচে পচে দুর্গন্ধ হয়ে গোস্তগুলো খসে খসে পড়তেছে এটা আমার মায়ের নীরব অভিশাপ আমি বুঝতে পারি নাই স্যার
আপনি দুনিয়ার সব মানুষকে জানায় দেন আর কোন সন্তান যেন মায়ের সাথে এরকম আচরণ না করে যদি কেউ করে তার জীবনে এরকম অভিশাপ আল্লাহ দিতে পারে এ বাজান গো আমার মা দুখিনীর পেটে লাথি মারার কারণে একটা সুস্থ মানুষকে যদি আল্লাহ পাক দেহ পচাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে সে আল্লাহ যো আছে না নাই আমার নিজের এলাকার বাস্তব কথারে যুবক চারটা সন্তান ছেলে একটা ছেলেও বাবার শেষকালের দায়িত্ব নিল না বাবার পেশাব পায়খানা করে একটা ছেলে দায়িত্ব নিল ছেলেটা খুবই গরীব 50-60,000 টাকার একটা কোনো মতো টাকা দেয় ছোট একটা বাজারে দোকান আছে ওই ছেলেটা বাবার দায়িত্ব নিয়ে চিকিৎসাও করে পেশাব পায়খানা করে পরিষ্কার করে কয়েকটা বছর বাবার সেবা যত্ন করার পর বাবা যখন মারা গেল মারার আগে কি জানো আল্লাহর কাছে বইলে গেছে মাজান গো অল্প কয়েক বছরের ব্যবধানে সেই ছেলেটা কোন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আল্লাহু আকবার এজন্য যুবক মার ভালোবাসা বাবার ভালোবাসা আল্লাহর কাছে যদি একদিন বলে দেয় আল্লাহ আমার এই ছেলেটা আমার জন্য হাজার হাজার টাকা খরচ করে আমি অসুস্থ চিকিৎসার জন্য কত টাকা ব্যয় করে আল্লাহ গো আমার এই ছেলেটাকে তুমি ধনী বানায় দাও আমার ছেলের মনের বাসনা তুমি পূরণ করে দাও একবার জন্য তোমার জন্য যদি পিতা মাতা হাত তুলে দোয়া করে তোমার ভালো কিছু কল্যাণ কামনা করে সেই দোয়া আল্লাহকে ফেরায় দেবে এজন্য বলছিলাম যুবক মায়ের দোয়ার কারণে যুগে যুগে মানুষ সম্মানিত হয়েছে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন টাকাওয়ালা বানায় দিয়েছেন রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ পিতা মাতার দোয়ার কারণে কোটিপতি বানায় দিতে পারে এজন্য সেই পিতা মাতার দোয়া নিয়ে আমরাও সেই নেককার সন্তান হতে রাজি কারা কারা দুহা তুলে আল্লাহকে আরেকবার দেখান লিল্লাহে তাকবীর পিতা মাতার মনে কখনো কষ্ট দেব পিতা মাতার খেদমত করে তাদের মনকে খুশি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ হাত রাখেন শুনেন কোন ভ্যান চালক রিকশা চালক গরিব কৃষিকেতে কাজ করে এমন মানুষের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না এদেশের শিক্ষিত নামের অশিক্ষিত তাদের পিতা মাতাকে পাওয়া যায় কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা এদের মা বাবাকে পাওয়া যায় কথা বলে ঠিক কি না এই জন্য পিতা মাতার জন্য শেষ ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয় আমরা যেন পিতা মাতার যেরকম ছোটবেলায় শৈশবে ছোটবেলায় শিশুকালে তারা যেরকম আমাদের সাথে মজা করেছে খোশ গল্প করেছে সময় দিয়েছে আমরাও যেন শত ব্যস্ততার ভিতরেও ঘুমানোর আগে হলেও বাবার কাছে যে আব্বা শরীরটা কেমন আমার বাবা আমার কোল যায় আমার আব্বু কথা কয় না আব্বা তোমার শরীর কেমন বাবা ভালো আছো এভাবে খোঁজ খবর নেব বাবা খাইছেন রাতের খাবার হইছে মা আপনি খাইছেন কথা বলেন না কেন আপনারা খবর নেন আজকে জামানা পাল্টে গেছে শুধু নারী সামান্য একটু কানের ভিতরে কি যেন বলে ভাইয়ের সম্পর্ক শেষ মনের সম্পর্ক শেষ বিয়ের আগে চার ভাই একই খাটে ঘুমায় আর বিয়ের পর ওই ডিজিটাল নারীরা যখন বাড়িতে আসে বড় ভাই বিয়ে করে আলাদা মেজ ভাইয়ের খবর নাই মেজ ভাই বিয়ে করে আলাদা ছোট ভাইয়ের খবর নাই ছোট ভাই বিয়ে করে আলাদা একই বাড়ির ভিতরে পাঁচির আলাদা হয় রান্নাঘর আলাদা গোসলখানা আলাদা কথা কন না কেন হ্যাঁ বাড়ি ঘর আলাদা এমন অবস্থা কি যেন বলে এক ভাই আর এক ভাইয়ের চেহারাও দেখে না বাজারে দেখা হলে ধাক্কা মারলেও কথা কয় না কি যে বুঝায় পরিবর্তন হয়ে যায় কথা বলে ঠিক কেনা তাহলে বোঝা লাগবে নারীর বুদ্ধি খালি ঘরে থাকবেন যতক্ষণ শুনবেন ততক্ষণ আপনার দায়িত্ব আপনার পিতামাতার বিরুদ্ধে সে বলবে শোনো তুমি কি পিতামাতার একাই সন্তান তোমার আর ভাই বোন নাই তোমার এত খরচ কেন করতে হবে আমাদের ছেলেমেয়ে আছে তাদের ভবিষ্যৎ কি নাই এ কথা কান না কেন কিন্তু মনে রাখবেন আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলেছেন কেউ যদি দুনিয়াতে হায়াত আর রিজিক বৃদ্ধি করতে চায় সেজন্য তার পিতামাতা ভাই বোন রক্তের আত্মীয় স্বজনের জন্য যেন খরচ করে পিতামাতা আত্মীয় স্বজন ভাই বোন এদের জন্য খরচ করলে আল্লাহ রিজিক বাড়ায় দেয় সম্পদ বাড়ায় দেয় হায়াতও বাড়ায় দেয় বলুন সুবহানাল্লাহ কোন স্ত্রী যদি তার স্বামীকে খরচ করতে বারণ করে ভাইয়ের জন্য বোনের জন্য মা বাবার জন্য খরচ করা যাবে না ওই স্ত্রী চাই স্বামী গরিব হোক ওই স্ত্রী চাই স্বামী তাড়াতাড়ি মরুক এই কথা কন্টাক আপনার কারণ খরচ করলে হায়াত বাড়বে কার জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের আত্মীয় যারা কথা কি বোঝা গেছে
পারবো তো ইনশাআল্লাহ বউ যা যা বলবে এই তোমারে বলি খরচ করো কেন বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক মানে স্ত্রীর সাথে তাল তাল মিলে না একটু ব্যালেন্স করে চলা লাগবে কথা বল ঠিক কেরা বউয়ের কাছে যখন যা বলবে হ্যাঁ 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 ঠিক আছে আপনি তলে তলে পিতামাতারও খরচ করবেন ভাই বোনেরও খরচ করবেন আপনার দায়িত্ব আপনি পালন করবেন মাঝে মাঝে বউ যখন রাগান্বিত হয় দেখবেন বলবে এত বুঝান বুঝাই তোমার মাথায় ঢোকে না এটা স্বামী না বলদ কথা কয় না বউয়ের কাছে বলদ হয়ে বোকা হয়ে থাকা ভালো কথা কয় না আপনি যতই বুঝান আপনি কখনো আপনার পিতামাতা ভাই বোন কারোর সাথে খারাপ আচরণ করবেন ওদের কাছে গেলে ভালো থাকবেন বউ যখন বুঝবে হ্যাঁ ঠিক তোমার বুদ্ধি শোনা দরকার তোমার বুদ্ধি শুনলে আমি সুইস ব্যাংকের মালিক হয়ে যাব কথা কয় না স্যার রাগ করতেছেন আপনারা রাগ কইলেন না তার কথা ওই ঘর পর্যন্ত শেয়ার বাস্তবে আমল করবেন সে শাড়ি চাইলে শাড়ি দেন গহনা চাইলে গহনা দেন খাইতে চাইলে খাইতে দেন পোশাকের টাকা চাইলে পোশাকে দেন চিকিৎসার টাকা চাইলে সব দেন তার চাহিদা পূরণ করেন কিন্তু সে যদি অনার্থক অযৌক্তিক কোনো দাবি করে ইসলাম বিরোধী হলে সেগুলো মানা যাবে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে জোরে বলুন আমিন কথা বলতে গেলে অনেক লম্বা হবে আমি আর লম্বা করব না ঘরের বিষয়গুলো আপনাদের বোঝা লাগবে একটু পুরুষ হন কথাগুলো একটু চিন্তা ভাবনা করেন হুজুর কি বুঝাইতে চায় রাগ করতেছেন মনে হয় বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে যদি একটা কসাইকে মায়ের দোয়ার কারণে জান্নাত দিতে পারে তাহলে আপনার আমার মা যদি খুশি হইয়া একদিন আপনার আমার জন্য দোয়া করে দেয় বলেন তো আপনার আমার ভাগ্যেও জান্নাত জুটবে কিনা তাহলে সেই দোয়া নিতে হলে ব্যবহার আর ভালো করব না খারাপ পিতামাতার খেদমত করে সুসন্তান হব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন তারা থাকবে জান্নাতের বাগানে একজন আরেকজন জান্নাতির সাথে দেখা হয়ে যাবে পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে আলাপচারিতায় লিপ্ত হয়ে যাবে সভাপতিকে আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় আমি গুনাহগারকে যদি আল্লাহ জান্নাত দেয় দুইজনের যখন সাক্ষাৎ হয়ে যাবে সভাপতি আমাকে ডেকে বলবে হুজুর আসেন জান্নাতের বাগানের ভিআইপি বাগানে বৈশা চেয়ারে বসে একটু গল্প করি সুবহানাল্লাহ বলে রাগ করতেছেন মনে হয় আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয় বলেন তো বাজান দুনিয়াতে যদি নেই কামল করি ভাগ্যে জান্নাত জুটবে কিনা আরব আমিরা চেনেন না আপনারা দুবাই দুবাই নাম শুনছেন না এই দুবাইয়ে 50 মিলিয়ন টাকা খরচ কইরা তারা পানির নিচে 50 থেকে 70 জন মানুষ যেন নামাজ আদায় করতে পারে কথা কি বুঝতে পারছেন পানির ভিতর তার একটা সমুদ্র বা একটা দ্বীপ একটা বিশাল দরিয়ার ভিতরে তারা পানির নিচে একটা মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে আল্লাহু আকবার বলে তারা একটা মানে মানুষকে বুঝাইতে চায় একটা আলাদা অনুভূতি পাওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ পাওয়ার জন্য তারা পানির নিচে মসজিদ বানানোর পরিকল্পনা করতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা যে ভালো কাজের নিয়ত করে আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আমিন তাহলে পানির নিচে মসজিদ বানানোর পরিকল্পনা করতেছে দুবাই সুবহানাল্লাহ বলবেন না রাগ করতেছেন আপনারা আজকে মসজিদ বানানো হইতেছে কিন্তু এই মসজিদে যারা সালাত আদায় করবে মসজিদ যতটা সুন্দর হবে তার চাইতে আপনার আমার ঈমান আমল সুন্দর হওয়া দরকার আছে না নাই মসজিদের নাম বাইতুন নূর ঈমানের ভিতরে নূর থাকা দরকার আছে না নাই খালি মসজিদ চাকচিক্য সুন্দর বানাইলে হবে না ওই জায়গায় যারা সালাত আদায় করবে আল্লাহকে সিজদা দিবে এই মানুষগুলোর আখলাক চরিত্র সুন্দর হওয়া দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন জোরে বলুন আমি মসজিদ যত সুন্দর হচ্ছে আমাদের ঈমান তত দুর্বল হচ্ছে কথা বলেন না কেন এইজন্য দামি টাইসলা বিল্ডিং ওয়ালা মসজিদ বানাইলেই হবে না পাশাপাশি আমাদের ঈমান আমলও সুন্দর হতে হবে আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি তাহলে আল্লাহ তাআলা যদি জান্নাত দেয় তাহলে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করবে সুবহানাল্লাহ বলবেন না বাজান গো আমার জান্নাতিরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে আর নিচের দিকে তাকায়া তারা দেখবে মানুষ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে ওই জাহান্নাম বড় কঠিন জায়গা ওই জাহান্নামের আগুনে যারা দাউ দাউ করে জ্বলতেছে বাজান গো আমার এই জান্নাতি মানুষগুলো তাদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন জান্নাতিরা তখন বলবে হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাফর আল্লাহু আকবার
জান্নাতীরা তখন ডেকে বলবে কি ব্যাপার হে অপরাধীরা তোমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে কেন জ্বলতেছো দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো আল্লাহ তাআলা কেন তোমাদেরকে জাহান্নামে দিয়েছে তোমাদেরকে দেখে তো চেনা চেনা মনে হয় ওই যে খঞ্জন পাড়ার উত্তর পাশে আপনার বাড়ি ছিল রৌমারি বাজারে মাঝে মাঝে দেখা হইতো তোমারে দেখে তো চেনা চেনা মনে হয় আজকে কেন তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো এ বাজান গো আমার ওই জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলো জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওই কঠিন জাহান্নামের আগুনের যন্ত্রণার ভিতরে যারা পূর্বে জ্বলবে বাজান গো আমার ওই জাহান্নাম বড় কঠিন জায়গা ওই জাহান্নামের ভিতরে এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার ভিতরে আগুন নাই পুরোটা জাহান্নাম শুধু আগুন আর আগুন ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সিয়ারা হয়ে যাবে কয়লার মতো কালো দেহটা পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে যাবে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হবে 70 গুণ বেশি ইন্নাহা সাআত মুস্তাকাররন ওয়া মুকামা আমার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই জাহান্নাম বসতির জায়গা হিসেবে আবাস স্থল হিসেবে কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান্নাম সুখের ঠিকানা নাকি দুঃখের ঠিকানা কথা বলেন কেন শান্তির জায়গা না অশান্তির জায়গা জাহান্নামের ভিতরে কারা যাবে মুমিনেরা নাকি অপরাধীরা যারা গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য গোলাম ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বাজান মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো ওই জাহান্নামের আগুনে যন্ত্রণা বড় কঠিন ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওই জাহান্নামের আগুনে যারা পুড়বে তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকর এই সাকর নামক জাহান্নামে কেন তোমরা জ্বলতেছো জীবনে কি এমন অপরাধ করেছো যার কারণে আজকের এই জাহান্নামের আগুনে জ্বলতেছো ওই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে বাজার এই জাহান্নামের ভিতরে যারা স্থান পাবে তারা বলবে দুনিয়ার জীবনে আমাদের অপরাধ ছিল চারটি কয়টি আরো জোরে বলেন কয়টি এ বাজান জাহান্নামের নাম হলো সাকর হাবিয়া লাজব হুতমা সাইর জাহিম কথা বলেন না কেন এগুলো সব হলো জাহান্নামের নাম এই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে থাকবে এই মানুষগুলো বলবে দুনিয়ার জীবনে আমাদের অপরাধ ছিল চারটি কয়টি অপরাধ জানার দরকার আছে না নাই ওটা ভাষা কইরেন না বাজান আল্লাহ যদি চায় 12ই অক্টোবর সর ফুল বাড়ি ছিলেন কথা কন নাকি এলসি গেট চেনেন না ওখানে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে আল্লাহ যদি চাই 12ই অক্টোবর আবারো দেখা হবে ইনশাআল্লাহ গরমের কারণে কষ্ট পাচ্ছেন অনেক কথা বলার ছিল ওখানে আসবেন নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আজকে যে আলোচনা মনে করেন না যে একই ওয়াজ ওই জায়গায় ভিন্ন স্টাইলে আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন হাদিসে আলোচনার অভাব আছে নতুন কোন বিষয় তুলে ধরা হবে ইনশাআল্লাহ রাগ করতেছেন যারা হয়তো বা গরমে টিকতে পারতেছেন না সহ্য হচ্ছে না ভাই আমি আর কষ্ট দেব না আর মাত্র কয়েকটা মিনিট রাগ কইরেন না আমি চারটা অপরাধের কথা বলে দিয়ে যাই আলোচনা বিরক্ত হইেন না আর ওই যে মেয়েটার বিরুদ্ধে বাবা ষড়যন্ত্র করে আংটি দড়িয়ার ভিতরে ফেলে দিয়েছে মনে আছে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলে ওয়াদা রাখবো ইনশাআল্লাহ আপনারা আমারে কষ্ট দেন না একটু পরিবেশটা ঠিক রাখি ঠিক আছে এদিক খেয়াল করেন বাজান গো আমার ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদের অপরাধ কয়টি এই চারটি অপরাধের এক নাম্বার অপরাধ তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসল্লি ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওই সাকর নামক জাহান্নামে যারা স্থান পাবে ওই মানুষগুলো ডেকে বলবে আমাদের দুনিয়ার জীবনে অপরাধ ছিল চারটি আর এক নাম্বার অপরাধ কলু লাম নাকু মিনাল মুসল্লিন
আমার এক নাম্বার অপরাধ আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না সালাত আদায় করতাম না রৌমারি বাজারে দিকাল করেন রৌমারি বাজারে পাশাপাশি দোকান ছিল আপনি আজান দিলে দোকান এদিকাল করেন দোকান বন্ধ করে মসজিদে গিয়েছিলেন আর এই জায়গায় কি সুন্দর লেখা ছিল নামাজের বিরোধী আমি যখন কোন দোকানে যাই যখন দেখি লেখা আছে নামাজের বিরোধী দোকানদার এখন নামাজে এই কথাগুলো দেখলে আমার দিলটা ভরে যায় সুবহানাল্লাহ বলেন এ বাজান শততানে ব্যবসা বাণিজ্য করবেন আল্লাহরে গোলাম ডেকে বলবে আপনি আজান দিলে আমার চোখের সামনে দোকানটা বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিয়া আজকে আপনি জান্নাতের ভিতরে আর সেদিন আমি মনে করেছিলাম আপনার দোকান বন্ধ এই সুযোগে কিছু কাস্টমার আমার দোকানে আসবে দুনিয়ার লোভে পয়রা দোকান খোলা নামাজের ভিতরে রেখেছিলাম মসজিদে আজানের পর আজান হয়েছে যোহরের আজান হয়েছে আমার দোকান খোলা আসরের আজান হয়েছে আমার দোকান খোলা মাগরিবের আজান হয়েছে দোকান খোলা এশার আজান হয়েছে দোকান খোলা আর ফজরের নামাজের সময় ছিলাম আমি ঘুমের বেলা কথা পায় না তখন আমি ঘুমাইছিলাম টের পাই নাই তালে বাজানে হেলাই খেলাই নামাজের পর নামাজের উক্তু কাজা হয়ে গেছে আজানের পর আজান শুনেছি দোকান বন্ধ করে আপনি মসজিদে গেছেন কিন্তু আল্লাহ আমাকে হেদায়েতের পথে কবুল করে না আমি দুনিয়ার লোভে পাগল ছিলাম দুনিয়ার লোভ আমাদের কম না বেশি মনে করেছিলাম আপনার দোকান বন্ধ এই সুযোগে দুই চারটা কাস্টমার আসবে দুই চার হাজার টাকা আমি বিজনেস করতে পারবো ব্যবসা করতে পারবো এই লোভে পইরা কথা কয় না আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুবুল মাকাবির আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাচুরদের প্রতিযোগিতায় লোভ লালসাই পইরা আজকে দুনিয়ার কিছু মানুষ আল্লাহকে ভুলে গেছে কথা বলেন পাচুরদের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা আছে না নাই সাইকেল আর চাই মোটর সাইকেলের মালিক হইতে মোটর সাইকেল হলে কয় না এটা চলবে না চার চাকা হলে ভালো হয় এর আদিম পাজার কত কি আছে না কথা কর না কি আপনারা মেম্বার চাই চেয়ারম্যান হইতে চেয়ারম্যান চাই কি হইতে এমপি হইতে এমপি চাই মন্ত্রী হইতে মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হইতে বাংলাদেশে এটা সুযোগ নাই কারণ আমরা জন্মের পর থেকে খালি মহিলা দেখতেছি কথা কর না কে রাগ কইরেন না রাগ কইরেন না মানুষের লোভ লালসা একটা দেশের প্রধানমন্ত্রী চায় আরেকটা দেশের প্রধানমন্ত্রী হইতে কথা বলে না কেন তাহলে ইউক্রেন রাশিয়ায় যে যুদ্ধের কথা বলতেছেন কারণটা কি এক দেশ আর এক দেশের সাথে দুর্বল পায়ে যুদ্ধ করে ওই দেশ দখল করতে চায় কথা বলে ঠিক কি না মুসলমান মাইরে আমাদের দেশে পাইতে যায় তারপরে আপনাদের হুশ হয় না কাশ্মীরে আজ মুসলমান রক্ত ঝরে আজ মুসলমানকে ধরে ধরে হাত পা কেটে কেটে আলাদা করে ওই জালেমেরা বিদায় করে দেয় যারা মুসলমানের রক্ত নিয়ে দুনিয়ার জমিনে খেলা করতেছে অবশ্যই সাফদের পরিণতি নমরু ফিরাউনের চাইতেও খারাপ হবে কথা বলা ঠিক না মুসলমানের সাথে বাড়াবাড়ি করো না কারণ মুসলমান যদি আফসোস করে একবার আল্লাহকে ডাক দেয় আর আসমানের মালিক যদি ওই ডাকে একবার সাড়া দেয় গজব দিয়ে আল্লাহ বিদায় করবে কথা বলেন ঠিক কি না শোনেন শোনেন আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন মুসলমানের আজ জুলুম আর নির্যাতনের শিকার কথা বলে ঠিক কি না তো অর্থের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা রৌমারিতে একটা বাড়ি আছে কয় ঢাকায় বাড়ি বানাইতে পারলে কি যে উপকার হইতো কথা কয় না এই যে লোভ লোভ সম্পদ চাই টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই লোভ 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 এই লোভ মিটবে কখন হাত্তা জুরুতুমুল মাকাবির যেদিন আপনি আমি কবরের ভিতরে শায়িত হয়ে যাব ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে সেদিনে আপনার আমার লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সব মিটে যাবে কবরের মাটি মুখত না ঢোকা পর্যন্ত স্বাদ মিটবে কথা কয় না লোভ নাই খালি লোভ খালি লোভ রাগ কইরেন না কোন জায়গায় যাবেন যে ঘুষ নাই কোন জায়গায় যাবেন ঘুষ নাই আজকে যুবকেরা সুদ মুক্ত একটা সংগঠন করেছে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় সুদ মুক্ত আগে সুদ মানুষ গোপনে গোপনে খাইতো যেটা হারাম কাজ আমি এই গুনাহ করব না যদি কাউরে দিত ভাই আমি সুদের টাকা দিলাম কারো কাছে যেন বুঝলো না আর এখন গ্রামে গ্রামে সুদের সুমুচি কথা কয় না কেন বছর শেষে সুদের নামে হালখাতার পিকনিক হয় কথা কয় মাইক দিয়ে এলান হয় আসেন কিস্তির টাকাগুলো দিয়ে যান সুদের টাকা পরিশোধ কইরা মিষ্টির প্যাকেট নিয়ে যান আর কি জামানা আসলো পাপের কাজ হয় মাইকিন কইরা কথা কয় না কথা পাপের কাজ হয়
মাইকিং করে আসিতেছে সাতক্ষীরা থেকে আগত জামালপুরের বাণিজ্য মেলায় ৬-৬টা পরি অশ্লীল কাজের জন্য মাইকিং করা হচ্ছে আসেন ডান্স দেখে যান নাচ দেখে যান গান দেখে যান আপনাদের এলাকায় অবশ্য এরকম ডাকে না জামালপুর শেরপুর ময়মনসিংহ এই আশেপাশে এই যে এই জেলাগুলো কুড়িগ্রাম এর গান বাজনা নাটক সিরিয়াল এলো কম হয় না বেশি হয় বুঝি বুঝি গাইবান্ধায় বাড়ি আমি বুঝি না আজ থেকে 25 30 বছর আগে আমার চাচারা আমার আত্মীয় স্বজন আমার এলাকার মানুষ আমি নিজের চোখে দেখছি এরকম মন সাজাইয়া কথা কি বলেন না যাত্রা গান হইতো লসিমন করিমন খাইরন সুন্দরী বানিসাপুর কমলার বনবাস হইতো না কথা কর না কি আপনারা চাচা কে চাচা হয়নি বা বই বই না কি কইতো এগুলো বই না নাটক না মঞ্চ না যাত্রা হইতো না এরকম মন সাজাইয়া রাজা বাসা সাজে অভিনয় হইতো একজন বলে দিত আপনার মেয়েকে বিবাহ করতে চায় খামোশ ব্যাপ সেই যাত্রা গানের পাল্লা শেষ কোরআন হাদিসের বাংলাদেশ এখন যখন তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল শুরু হইছে এদেশের কিছু যারা যাত্রা গান ভালোবাসত ওরা বলে এখন ওয়াজ মাহফিল আইসা আমাদের পুরাতন সংস্কৃতি উঠে গেছে তার মানে ওরা যাত্রার ভক্ত ছিল কথা কয় না দেশের সর্বোচ্চ প্রজায় ক্ষমতায় থাকা এমন মানুষও যখন বলে যাত্রা গান উঠে গেছে গ্রাম থেকে আফসোস হয় এই কথা বলে তারা বাউলের জন্য কাঁদে গানের জন্য কাঁদে যাত্রার জন্য কাঁদে যে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল কেন শুরু হলো যাত্রা বন্ধ হইয়া এই আফসোস যারা করে এরা আবুজেলের চাইতে এদের চরিত্র খারাপ কথা বলে ঠিক কেন গ্রামে গ্রামে যুবকেরা গান না দিয়ে তাফসীর মাহফিল দেয় ওয়াজ মাহফিল দেয় এটা তো এলাকার জন্য গৌরব কথা বলেন না কেন যে এলাকার যুব সমাজ কোরআনের দিকে ইসলামের দিকে আলেমদের দিকে ধাবিত হচ্ছে কথা বলে ঠিক কিনা গান বাজনা দিলে ওই জায়গায় নেতারা বলে 50,000 ১,০০,০০০ যা লাগে আমি দিচ্ছি আর ওয়াজ মাহফিলের জন্য কয় ভাই সব জায়গায় দিতে হয় ২,০০০এর বেশি দিতে পারবো না তখন আর বাজেট কমে আসে কি হয়েছে আপনাদের দোয়া 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 করে দিচ্ছি কষ্ট দেব না বাস্তবতা একটু বলতে হয় রাগ কইরেন না এগুলো সমাজে চলতেছে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে কথা বল ঠিক কি না কুনতুম খায়রা উম্মাতিন উখরি জাতলিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম মর্যাদা সম্পূর্ণ বানাইলাম তোমাদের দায়িত্ব সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো তাহলে ভালো আছে যেখানে আমরা আছি খারাপ আছে যেখানে আমরা নাই আল্লাহ যেন হেদায়েতের পথে কবুল করেন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাহলে বাজান দুনিয়ার লোভের কারণে মানুষ আল্লাহকে ভুলে গেছে কথা বলে ঠিক কি না এই মসজিদের মাইক আজান হয় খঞ্জন মারার আব্দুল খালিক চাচা মসজিদে এসে নামাজ আদায় করে উত্তর পাড়ার আব্দুল সাত্তার কাদের মধ্যে কোদাল নিয়ে জমির ভিতরে দৌড়ায় কথা বলে না তার মানে কেউ আজান হইলে মসজিদের দিকে আসে কেউ ক্ষেত খামারের দিকে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা কত যুবক খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে মুরব্বী দেখে বলে বাবা আজান হয়েছে একটু খেলাধুলা বন্ধ রাখো চলো মসজিদে যায় যুবকেরা ধমক দিয়ে বলে চাচা আমার আমাদের মতো বয়স থাকতে ওই বয়স আপনি কি করছেন কথা কয় দেখেন চাচার কথা বলার মুখ আছে চাচা এবার মুখটা বন্ধ করে আস্তে আস্তে মসজিদে যায় আর বারে আল্লাহ যুবকদের হেদায়েত দান করো আরে যুবক হাসতে হাসতে বলে কয় চাচারে আজকে দিছি চাচারে তুমি দাও না তুমি নিজের দিকে নিজেই দিয়েছো চাচা তোমারে ডাকছে নামাজের দিকে কল্যাণের দিকে ভালোর দিকে আল্লাহর সাথে সম্পর্কের দিকে ডেকেছে আর তুমি দুনিয়ার খেলাধুলার ব্যস্ত থাকা চাচাকে অপমান কইরা নিজের ক্ষতি নিজেই করছো কথা বলেন ঠিক কিনা এজন্য বাজান গো আমার একই গ্রামের মানুষ কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে একই বাজারে দোকানদারি করত কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে একই মহল্লায় বসবাস করত কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে তখন ওই জান্নাতীরা প্রতিবেশী আত্মীয় স্বজন যারা জাহান্নামে যাবে ওদেরকে দেখে দেখে চিনতে পারবে আর দেখে বলবে কি ব্যাপার একই এলাকায় বাজার করতাম একই এলাকায় দোকানদারি করতাম তোমারে দেখে চেনা চেনা মনে হয় ভাই আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে তখন ওই লোকগুলো ডেকে বলবে ভাই অপরাধ আমার
আমাদের চারটি এক নাম্বার অপরাধ কলুলাম না কুমিনাল মুসল্লিন দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না নামাজ আদায় করতাম না আপনি আজান হলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়া কপালটা জান্নাতে নিয়ে গেছেন আর আমি আল্লাহকে সিজদা না দিয়া হাজার ওয়াক্ত নামাজ কাজা কইরা জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর হুকুম অমান্য কইরা আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি তাহলে নামাজি হইয়া সিজদা দিয়া জান্নাতে যেতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহু জীবনে হাজারো ব্যস্ততার ভিতরে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ জোরে বলেন করব তো ইনশাআল্লাহ কাজ একটু পরেও করা যাবে বাজান গো আমার আপনি ব্যবসা একটু পরেও করতে পারবেন আপনি যদি হালাল ব্যবসায়ী হন সততার সহিত ব্যবসা বাণিজ্য করেন আপনি যদি মসজিদেও থাকেন দেখবেন আপনার যারা কাস্টমার তারা বলবে লোকটা সৎ ভালো নামাজ পড়তে গেছে আপনার অপেক্ষা আপনার দোকানেই বসে থাকবে অন্য দোকানে যাবে না কথা বলেন ঠিক কি না আপনি নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করবেন আল্লাহ কোন দিক দিয়ে ওই 15-20 মিনিট মসজিদে কাটাইলেন সেই কল্যাণ আল্লাহ কোন দিক দিয়ে দিবে আপনি টেরও পাবেন না এজন্য নামাজের আজান হয়ে গেলে মাঠে থাকি ঘাটে থাকি যেই জায়গায় থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ নামাজের ওয়াজ যদি 1.5-2 ঘন্টা করি শেষ হবে না সালাত নিয়ে অনেক বক্তব্য দেওয়া যায় কিন্তু আজকে সময় পেলাম না যদি নেক্সট টাইমে অন্য কোথাও সময় পাই সালাতের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার বাজান গো আমার এইবার তারা দুই নাম্বার অপরাধ বলবে ওয়ালাম না কোন তুইমুল মিসকিন ওই লোকেরা ডেকে বলবে এই জাহান্নামের আগুনে চলার পিছনে আমাদের দুই নাম্বার অপরাধ আমরা অভাবগ্রস্ত ইতিম অসহায় মিসকিনদের খাবার দিতাম না আমরা ক্ষুধার্তদের খাবার ক্ষুধার্তদের সহযোগিতা করতাম না মিসকিনদের হক নষ্ট হয় দুই ভাবে একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে কথা কয় না তুমি না থাক 12টা বেজে গেছে তো দেরি করা যাবে না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এদিক খেয়াল করেন এতিম মিসকিন অসহায় দরিদ্র এদের সাথে ভালো ব্যবহার করবে না খারাপ আর আজকে দেখেন ঢাকা শহরে আমি অবাক হয়ে গেলাম একটা প্রাইভেট কার নিয়ে একজন যাচ্ছে একজন ভিক্ষুক মহিলা দাঁড়িয়ে আছেন বাবা ভিক্ষে দাও ছেলেটা বলতেছে আমার খুরসা নাই মা যখন বলেছে খুরসা নাই ঢাকা শহরে সেই ভিক্ষুক মহিলা বলতেছে বাবা আমার বিকাশ নাম্বার আছে কি নাম্বার আছে আমার বিকাশ নাম্বার আছে বাবা বিকাশের মধ্যে দিয়া দাও ছেলেটা আশ্চর্য হয়ে গেল একটা ভিক্ষুক মহিলা তার বিকাশ নাম্বার আছে তখন কি করলো বলে মা নাম্বারটা বলেন এইবার নাম্বারটা লেখা বিকাশের মাধ্যমে ভিক্ষা দিয়েছে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার জামানা কত আগায়া গেছে বাজার বিকাশের মাধ্যমে ভিক্ষা দেওয়া যায় 2003 সালের একটা ঘটনা আমাদের এলাকায় একটা বাজার আছে আমি দেখতেছিলাম ওই বাজার অনেক ভিক্ষুক ভিক্ষা করে বাজান গো আমার একটা ভিক্ষুক যখন বলতেছে ভাই ভিক্ষা দেন লোকটা বলতেছে আজকে হাতের দিন বিরক্ত করো না আপাতত তোমার খাতায় বাকি লেখা রাখো পরে পরিশোধ করো কথা কানে এরকম চালাক আছে না ফকির যদি দাঁড়ায় এতিম মিসকিনি দরিদ্র মানুষ অভাবগ্রস্ত মানুষ হাতটা পেটে যখন বলে বাবা একটু ভিক্ষা দাও তখন বলে খুরসা নাই ফকির কয় কয় টাকা নোট কয় সাস কোন কি কয় টাকা নোট কয় 1000 হোক 500 হোক 100 সব খুরসা আছে ব্যাগের ভিতর কি মনে করছেন লাউ কদু নাই আর ভিতরে টাকা আছে কথা বল না কেন আপনার খুরসা নাই মানে 5-10 টাকা ভিক্ষা দেওয়ার জন্য আপনি আলাদা একটা পকেটে খুচরা টাকা রাখবেন যত দেবেন তত আল্লাহ বরকত দেবে দান সদকা করলে সম্পদ কমে না সম্পদ বৃদ্ধি পায় না কমে যায় দান সদকা করলে সম্পদ বৃদ্ধি করে দেবেন কে একটা দরিদ্র মানুষ অভাবগ্রস্ত মানুষ আপনার কাছে হাত পেতেছে আল্লাহ বলেন আম্মা সাইলা ফালা তানহার কোন সাইল দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তি যদি তোমার কাছে হাত পাতে তোমার কাছে সাহায্য চায় খবরদার তাকে ফিরাইয়া দিও না আল্লাহর ওয়াদার বলেন আল্লাহু আকবার দিলে কমে না দিলে বাড়ে আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুক জোরে বলুন আমি আপনাদের দেওয়াতে খুশি না নেওয়াতে খুশি আল্লাহ ওই ভিক্ষুকের জায়গায় আপনাকে রাখতে পারতো না কথা বলেন না কেন ফকির মিসকিন আল্লাহ আপনাকে আমাকে বানাইতে পারতো না
আল্লাহকে বলেন আল্লাহ বেশি করে দেওয়ার তৌফিক দাও এই এই এটা তোমার কাছে চাই না আমি এই ভাবে দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে দেওয়ার মতো মানসিকতা দান করেন জোরে বলেন আমিন ভাইরা আমার খবরদার সাহেল দরিদ্র এতিম মিসকিন ভিক্ষু অসহায় সমাজে অবহেলিত মানুষ যারা আছে এদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না যদি দিতে না পারি হাসি মুখে তাদের বিদায় দেব ভালো ব্যবহার করব চাচা আজকে নাই মা আজকে নাই মা মাফ করে দেন কি সুন্দর নরম যদি দ্বিতীয় বাচ্চা মা নাই মা নাই তৃতীয় বাচ্চা বললাম নাই তাও মানুষ নাকি এনে জান তো জান এই ব্যবহার কি করা যাবে ও যদি দরবারও যায় নরম সু বাবা মাফ কর নাই বাবা আর ফকিরের কাছে যে মাফ চান 5টা টাকার জন্য 2টা টাকার জন্য আপনি ছোট ফকির না বড় ফকির এ মাফ চাওয়ার লক্ষণ ভালো না খারাপ আপনি ফকিরের কাছে মাফ চাবেন 2 টাকা ভিক্ষা না দিয়া কথা কয় না কেন দেব তো ইনশাআল্লাহ কথা কয় না কেন আলাদা একটা খুরসা কিছু টাকা পকেটে রাখবেন 2 টাকার নোট হোক 5 টাকার নোট হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন আপনার কাছ থেকে যেন কেউ খালি হাতে ফেরত না যায় কেউ যদি দুঃখী মানুষ খাবার খাইতে চায় খাওয়ায়া দেন দেখবেন কিয়ামতের ময়দানে আপনার আমলনামার অ্যাকাউন্টে এত 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 সব জমা থাকবে আল্লাহকে বলবেন আল্লাহ এইটা আমার আমলনামা আমি তো এত সবের কাজ করি নাই আল্লাহ তখন বলবে ওই যে অসহায়কে খাওয়াইছিস ওই যে দুঃখীকে দান করেছিস সেগুলো বৃদ্ধি হইতে হইতে আজকে এই অবস্থা সুবহানাল্লাহ বলেন এজন্য খবরদার কোন দুঃখী মানুষকে আপনারা ফেরায়া দিবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি করে দান করা তৌফিক দান করে জোরে বলুন আমিন এতিম মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না মাজা তাহলে জামানা পাল্টে গেছে যদি আপনি বলেন ও অসহায় মানুষ আমার কাছে ভিক্ষা দেওয়ার মতো টাকা নাই আবার যদি বিকাশ নাম্বার ছায়া বসে যে আমার বিকাশ আছে আপনি দেন যাবেন কোন দিকে বিকাশে থাকলেও দেওয়া লাগবে আল্লাহ যেন আমাদের দেওয়ার তৌফিক দান করে জোরে বলুন আমিন ওই যে ঢাকা শহরের এক ভিক্ষুকের কথা আপনাদেরকে বলছিলাম শুনছিলেন কথা কয় না শোনেন না শোনেন না মনে হয় ঢাকা শহরের সব বাড়িতে ভিক্ষা চায় আমারে ভিক্ষা দেন বাবা আমি গরিব মানুষ সবাই খালি উপরতলা থেকে বেলকুনিতে আইছে কয় নাই নাই যান নাই যান এক বাড়িতে যায় খুব চালাকি করছে ফকির খুবই চালাক কলিন বেল চাপছে তিন তলা থেকে একজন ভদ্রলোক বাইরে হয় বলে বাবা কে আপনি কয় নিচে নামেন জরুরি কথা কথা বুঝেন না মানে বলতেছে কি বলবেন জোরে বলেন কয় না এত জোরে বলা যায় আমি মানুষ গরিব বলি আমার তো সম্মান আছে আপনি আসেন নিচে আসেন এইবার যখন নিচে নামছে তিন তলা থেকে ডেকে বলে বাবা অনেক বাড়িতে ভিক্ষা চাইলাম উপর তলা থেকে কয় নাই 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 এইভাবে যদি চলতে থাকে ব্যবসা বাণিজ্য যাবে কোথায় আমি ফকির হইলেও চিল্লা চিল্লা আর কত ভিক্ষা করি বাবা আমি গরিব হইলেও কি আমার সম্মান নাই আমি ফকির তোমার কাছে কয়টা টাকা ভিক্ষা চাই এবার লোকটা ভদ্রলোক রাগ হয়ে গেল কই মিয়া আগে বলবেন উপরতলা থেকে দিলে দিতাম না দিলে না দিতাম ডেকে বলে বাবা আর কত চিৎকার মানে নিজের সম্মানটা নষ্ট করি ফকির হইলেও তো আমার একটা ইজ্জত আছে আচ্ছা ঠিক আছে তিন তলায় চলো এইবার তিন তলায় যাওয়ার পর যখন ফকির ডেকে বলে বাবা ভিক্ষা দাও তিন তলায় থাকা ভদ্রলোক ডেকে বলে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও ফকিরের মেজাজ গরম হয়ে গেছে এই মিয়া আপনি তো নিচ তলায় বলতে পারতেন তিন তলায় কেন নিয়ে আসলেন তখন ডেকে বলে শোনেন আপনি ফকির হয়ে আপনার যদি ইজ্জত সম্মান থাকে আমার কি সম্মান নাই আমি উপরের মানুষ নিচে কেন মাপ চাবো কথা কয় না আমি উপরের মানুষ নিচে কেন মাপ চাবো এই জন্য তিন তলায় আই না তোমার কাছে মাপ চাইলাম আল্লাহর হস্তে মাপ করে দাও তার মানে ফকিরও যেমন ভিক্ষা যারা দিবে তারা হয়েছে তেমন শিয়ানে শিয়ানে হয়েছে টক্কর আল্লাহর কোরআন হাদিস মানে না এত ওয়াজ করা হয় গরিব দুঃখীর সাথে তামাশা করবেন না এর পরেও আজকে গরিবের জীবন হাসি তামাশার পাত্র আমরা বানাইছি 500 টাকা দিয়ে ছবি তোলে ফেসবুকে দেয় এ কথা কয় না কোন চেয়ারম্যান হোক মেম্বার হোক ধনী লোক হোক 500 টাকা 1000 টাকা দান করে কি তোলে সেলফি তোলে কথা কর সেলফি তুলে ওটা আমার নিজের পেজ বা ফেসবুক আইডি তে পোস্ট করে পোস্ট করার পর কয়েক ঘন্টায় যখন কয়েক হাজার লাইক পড়ে ওই চেয়ারম্যান মেম্বার আর ধনী দেখে খুশি হয় আহ 500 টাকা দান করে 16000 লাইক পাইছে আমার টাকা আসলে সুদে সব কথা কোন যে যে পড়ায় 200 টাকা দান করে আমরা সেলফি তুলি 500 টাকা দান করে সেলফি তুলি এরকম লোক অবশ্য রৌমারিতে নাই আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমি
কথা বলতে গেলে অনেক দিক দিয়ে বলা যায় অত বলার সময় নাই তাহলে আমরা গরীব দুঃখী মিসকিন অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আজকে মুসলমানদের জন্য আফসোস লাগে ওই জায়গায় পিতামাতার জন্য টাকা খরচ করতে রাজি নাই গরীব দুঃখী এতিম অসহায়কে দান করতে রাজি নাই মাজারের দান বক্স দেখলে আর পীরের পায়ের নিচে যায় টাকা দেয় এ কথা কোন না কেন আপনাদের এলাকায় অবশ্য এরকম কেউ করে না মাজারে যায় টাকা দেয় কিন্তু আল্লাহর ঘর মসজিদে টাকা দিতে চায় পিতামাতার জন্য খরচ করতে রাজি না এলাকায় অবশ্য পীর মুরিদি নাই আমি জানি না এলাকায় ওগুলো কেউ করে শুনেন পীর মুরিদি খুবই ভালো জিনিস জ্ঞান চর্চার জন্য আধ্যাত্মিক একটা রাহবা এলমে তাসাউফ শিকার জন্য একটা আধ্যাত্মিক রাহবার আমাদের দরকার শিক্ষক দরকার যে কিভাবে নীরবে আল্লাহকে পাওয়া যায় কিভাবে আমল করলে সঠিক রাস্তা পাওয়া যায় সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য আমাদের একটা ওস্তাদ শিক্ষক থাকা ভালো পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ বস্তামি আব্দুল কাদের জেলানি বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে রংপুরের কেরামতুল্লাহ বগুড়ার শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম বাইজিদ বস্তামি বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনে আমরা ইসলামের প্রচার প্রসার হয়েছে তাদের মাধ্যমে কথা বলা ঠিক এরা তাদের কারণে আমরা দাঁড়ি পাইছি টুপি পাইছি তাদের কাছ থেকে আমরা ইসলামের অনেক জ্ঞান শিখেছি আমরা আল্লাহ ওয়ালা হয়েছি কথা বলা ঠিক কি না পীর মুরিদি করা এগুলো খুবই ভালো জিনিস কিন্তু আজকে পীরের নামে কিছু ডুগি তরলাওয়ালা বাড়াইছে কথা কয় না কেন ওরা আবার দুই মাস তিন মাস পর পর ঢোলক বাজায় জিকির করে টুগি তবলা বাজায় আচ্ছা বাদ্যযন্ত্র ইসলামে জায়েজ না হারাম যাই হোক এগুলো বললে তোমার দুই একজন উঠছেন বাবা আমার পীরের মুখ থাকলে খেপে যাবে অতএব দরকার নেই আমি বলতেছি হকখানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি আল্লাহওয়ালা ভালো করে বোঝেন হকখানি আল্লাহওয়ালা যে দরবারে শুধু পুরুষ আছে মহিলা নাই কারণ নারী পুরুষ যেখানে ফেতনা আছে আর নারী পুরুষ একত্রে হয় কয় মনের বাতি বড় বাতি বাইরের বাতি নিবে ফালা মনের আলো বড় আলো বাইরের আলো নিবে ফালা মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খুলে ফালা ল্যাম্প বাতি সব অফ করে নারী পুরুষ একত্রে হয় জিকির চলতে এলে জিকির না ভান্ডা নেই এগুলো করা যাবে না এক কথায় শিরিক বেদাত করা যাবে না পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না কথা বলেন না কেন সিজদা হবে মসজিদে মাথাটা নত হবে আল্লাহর ঘরে পীরের কাছে যাব কিছু শেখার আশা কিছু জানার আশা কথা বলেন না কেন ওই পীর আল্লাহওয়ালা হক্কানি পীর যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে যে বাবা আমার মুরিদ হইলে তোমাদের নামাজ পড়া লাগবে নামাজ কাজা করা যাবে না কথা বলেন না কেন যে পীর নিজের ইমামতিতে নামাজ আদায় করে এমন পীর বিশাল বড় গলার ভিতরে তাবিজ বুঝেন নাই বিশাল বড় তসবির দানা লাল শালু কাপড় পইরা দাড়ির ভিতরে জট মাথার চুলে জট হাতে কানজার পট কলকিতে মারে টানার ইলম তো ওই বাবার কাছে গেলে ও বাবাও গাজার ভক্ত হবে আপনাকেও গাজার ভক্ত বানাবে নামাজ পড়না কত গাজা খায় পাঁচক্ত এরকম ভণ্ড আছে না নাই আর ওদের দরবারে তো গান গায় কই পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না আছে না না তো এমন বাবার কাছে যাওয়া যাবে না বাবা যদি ল্যাংটা হয় অবস্থা ভালো না খারাপ মানুষকে হুজুর ল্যাংটা হলে ওর ভিতরে মাল আছে ও তো দেখাই যাচ্ছে আর কি আছে গোপন কিছু দেখলে দেখা কথা কর না এ বাজান আমার এলাকায় গান গান্দা লক্ষ্মীপুর কিনা গাইবান্ধা লক্ষ্মীপুর নিজের এলাকার কথা বলতেছে এক ওরস শরীফে আমি দাওয়াত পাইছিলাম ওয়াজ চলতেছে ওয়াজ করলাম ওয়াজ শেষে যখন রাতের একটা দুইটা বাজে গেল আওয়াজ আমি যাই দেখি বাবরে বাপ কিছুক্ষণ আগে ওয়াজ করলাম আর চতুর্দিকে দেখি একটা না দুইটা না ১৭টা বসেছে গাঁজার আসর মানে একজন গাঁজা খাচ্ছে আর একজন টান মেরে দিচ্ছে কোল কি সেটা না আপনারা কয় ধর কোল কি মারো টান গাঁজা বাবার আসে কান মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না আছে না আছে না কয় ধর কোল কি মারো টান আজরাইল যেদিন টান মারবে সেদিন তো সব ফন্ড আমি ছুটে যাবে কথা বলে ঠিক কি না তো ওই গাঁজার আসরে কোল কি টান মারছে আর একজনের দিতেছে আমি বললাম ভাই দেওয়ার পিছনে কারণ কয় হুজুর জানেন না এক মুসলমান আর এক মুসলমানের রোগ ভালো হয়ে যাবে কয় কি রে গাঁজা খায় রোগ ভালো হবে কথা কন না কেন
আছে না নাই তুই গাঁজা খাইতেছে আর কলকি টান মারি এমন একটা গান গাইতেছে বাপ রে বাপ কয়া আমি পাপি গুনাহগার বান্দা জহির কেমনে হব রে পার ও জহির বাবা নৌকার মাঝি আমায় করিও পার ও জহির বাবা নৌকার মাঝি আমায় করিও পার যেদিন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই ইয়া নাফসি বলবে কথা কর না কে আর সেদিন ওর বাবা বলে নৌকা ভাড়া করে পার করবে এটা ভন্ডা আমি হাসরের ময়দানে নৌকা পাওয়া যাবে ভাই কথা কয় না কি কি মানে পাওয়া যাবে আমলে জান্নাত নেক আমল করবেন আল্লাহর দয়ায় আপনি জান্নাতে যাবেন আমল নাই আপনার দাম নাই কথা বলে ঠিক কি না এই জন্য আমরা আমল আলা পীর চাই যে পীর নিজেও নামাজি আল্লাহওয়ালা আল্লাহর ভয় আছে যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে আল্লাহর যাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয় যার বয়ানে চোখের পানি চলে আসে যার কথা শুনে কবরের ভয় অন্তরে পয়দা হয় যার আলোচনা শুনে জাহান্নামের ভয় অন্তরে পয়দা হয় এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি ঠিক আছে তো আমি কি কোন পীরের বিরুদ্ধে বললাম কার বিরুদ্ধে বলেছি ভন্ড বাবার বিরুদ্ধে বলেছি আর ভন্ড বাবার কাছে গেলে আপনি আখেরাত পাবেন না কথা কর না কেন তা আপনি পীর ধরছেন কেন আখেরাত বোঝার জন্য আমল বোঝার জন্য ভালো কিছু জানার জন্য আল্লাহওয়ালা হওয়ার জন্য তে ভন্ডর কাছে যায় যুগি তবলা বাজায় জিকির করলে নারী পুরুষ একত্রে যায় জিকির করলে পাওয়া যাবে কথা কয় না পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে বীর নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে গৌরগোবিন্দ ধুতি খুলে পালা খালি পীর হলে হবে না ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবে রসুলের চরিত্রে যখন আঘাত আনবে পীর আর খানকায় থাকবে না পাগড়ি বেঁধে ময়দানে ঝাঁপাবে ওইটা হলো পীর আর একটা হুঙ্কারে যেন ময়দান কাঁপে ওঠে যে রসুলের বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া হবে না আমরা আশিকে রাসূল রসুলের মহব্বতে জীবনটা দিতেও প্রস্তুত কথা বলে ঠিক কি না তো যাই হোক অনেক কথা বলা যায় আমি আল্লাহওয়ালাদের বিপক্ষে না আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি যারা নেক আমল করে যারা আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালা যাদের সৌবতে থেকে যাদের কাছে গিয়ে মানুষ পরিবর্তন হচ্ছে নামাজি হচ্ছে আল্লাহওয়ালা হচ্ছে দাড়ি রাখতেছে এমন আল্লাহওয়ালাদের সামনে আমাদের যেন সম্পর্ক হয় আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন চলেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম অভাবগ্রস্ত ইতিম অসহায় দুঃখী যারা আছে সায়েল দরিদ্র যারা আছে এদেরকে খাবার দেওয়া লাগবে সহযোগিতা করা লাগবে পাড়া প্রতিবেশী অভাবগ্রস্ত থাকলে সহযোগিতা করা লাগবে আপনি ধনী মানুষ টাকা পয়সা আল্লাহ সম্পদ দিয়েছে বাজার অনেকে অনেক কথা বলা যায় আমি আর কথা বাড়াবো না আপনি ধনী আপনার বাড়িতে পিঠা রান্না হয়েছে গোস্ত রান্না হয়েছে আপনার প্রতিবেশী যদি অনাহারে থাকে আপনি যতই বড় ধনী হন জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কি না আপনার প্রতিবেশী খুয়ে আছে কিনা না খেয়ে আছে খবর নেওয়ার দরকার আছে না না তাহলে ধনীদের ধনীদের সম্পদের ভিতরে দুঃখীদের রিজেক আছে না নাই গরিবদের হক আছে না নাই তাহলে হকটা সঠিকভাবে আদায় করার আল্লাহ যেন তৌফিক দান করে জোরে বলুন আমিন ওই জাহান্নামীরা বলবে আমরা তিন নাম্বার অপরাধ ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওই জাহান্নামীরা আগুনে জ্বলবে বলবে আমাদের তিন নাম্বার অপরাধ ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন আমরা সমালোচনাকারী ছিলাম সমালোচনা করে মজা নিতাম এক জায়গায় বৈশা সাই স্টলে বৈশা দোকান পাটে বৈশা এলাকার সব তত্ত্ব উনি ফাঁস করে মনাই গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বৈশা গেছে কথা কয় না এলাকার সব তত্ত্ব ওনার কাছে উমুকের বউ এটা করছে উমুকে এটা করছে তুমুকে এটা করছে জানো এই আপনি মানুষের সমালোচনা করে আপনার লাভ আছে মানুষের সমালোচনা করলে সব না গুনাহ গুনা কে কি করছে কার ছেলে কি করছে কার বউ কি করছে এই তত্ত্ব আপনার সিআইডি আপনাকে বানানো হয় না আপনাকে ডিবি বানানো হয় নাই ওই মিয়া নিজের হিসাব নিজে করে তে করা লাগা নিজে
তো সমালোচনা করেন মানুষের সমালোচনা করে লাভ নাই উমুক খারাপ তুমুক খারাপ এ করছে হো করছে হ্যান করছে ত্যান করছে উমুক এইটা করছে তুমুক এইটা করছে উমুক হুজুর খারাপ তুমুক হুজুর খারাপ এই যে নানান সমালোচনা ওগুলো না কইরা ওই সমালোচনাটা বন্ধ করে যদি কয়েকবার সুবহানাল্লাহ জিকির করতেন আলহামদুলিল্লাহ জিকির করতেন আল্লাহু আকবার করতেন লা ইলাহা ইল্লাল্লাহ করতেন অথবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন নিজের তুলুটি তালাশ করেন সমালোচনা করে লাভ নাই নিজের ভিতরে কি কি তুলুটি কি কি সমস্যা সেইটা তালাশ করে নিজেকে পরিশুদ্ধ করেন নিজে হাজারো পাপের সাগরে ডুবে আছে হাজারো গুনাহের সাগরে ডুবে আছে কিন্তু মানুষের সমালোচনা দিয়ে সারা দিন ওনার মুখে খালি খই ফোটে খই এ কথা কয় ঢাকা তাহলে সাইস্টলে সমালোচনা আছে না নাই দোকানপাটে সমালোচনা আছে না নাই আমি আগে বুঝতাম যেটা মহিলারা করে এখন দেখি পুরুষেরা আরো বেশি করে আর মনে হয় সমালোচনার দিক দিয়ে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেট নিয়ে সমালোচনা আছে না নাই এই সাকিব আল হাসান সে অধিনায়ক তামিম পাল থাকবে কিনা সমালোচনা চলতেছে আছে না নাই নানান ধরনের সমালোচনা যেদিকে যান হুজুরদের নিয়ে সমালোচনা আলেমদের নিয়ে সমালোচনা খেলা নিয়ে সমালোচনা রাজনীতি নিয়ে সমালোচনা নানান ধরনের ঘটনা নিয়ে আমরা খালি গল্প করতে করতে ব্যস্ত কথা কেন আজি সাহেব হজ করে আসছে তারপরে ওনার কাছে এলাকার সব তথ্য কি জানো কি হয়েছে ওই রাত দুটার দিন অমুকের বলে দরজা ভেঙ্গিছে একজন ঢুকেছে ভিতরে কি যে করছে জানি না সিসি ক্যামেরা ছিল পরে রিপোর্ট পাওয়া যাবে কথা এ হাজি সাহেব তোমার এই গল্প করে লাভ আছে আহা আজকে আলেমদের বিরুদ্ধে সমালোচনা হয় এক জায়গায় বসে কয় হুজুর কিছু না করলে এতদিন জেলে না থাকা লাগতো না কিছু একটা করছে কি করছে তোর নানির বাড়ির গরু চুরি করছে করছে তুমি বলো কি করছে হুজুর আজকে হুজুরের বিরুদ্ধে এত অপবাদ এত মিথ্যা তোহমত এত ট্যাগ লাগানো হয় বাংলাদেশের কোন হুজুর কি মদের বোতল নিয়ে গ্রেফতার হয়েছে একটা হুজুর দেখান তো একটা হুজুর এক পুটলা গাঁজা নিয়ে গ্রেফতার হয়েছে পিস্তল নিয়ে আজকে প্রকাশে পিস্তল নিয়ে ঘরে অস্ত্র নিয়ে ঘরে তাদের তকমা দেওয়া হয় এরা জাতির শ্রেষ্ঠ সন্তানমনার শাহ আলম মাশাআল্লাহ চমৎকার নাম শাহ আলম ভাই আগামী বছর পোস্টারে যা খরচ সব দিবেন আল্লাহু আকবার বলেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আচ্ছা দুই নাম্বার এখন প্যান্ডেল তৈরি বাবদ কেউ কিছু দিবেন যে হুজুর এরকম প্যান্ডেল সাজানো হলে আমি 2000 বা 5000 বা 10000 ভাই একাই দেব এরকম কলিজাওয়ালা কেউ আছে ভাই 12টা পার হয়ে গেছে তা আমি তো এগুলো বলি না একবারই কালেকশন আবার তোমরা যুবকেরা করবা এত চাপ নেওয়ার দরকার নেই আচ্ছা 2000 দিয়ে কেউ সহযোগিতা করবেন আগামী বছর প্যান্ডেল করার জন্য আসেন বড় কোনো আলেম এই মাহফিলে আসবে কথা বলবে ইনশাআল্লাহ আপনার সহযোগিতার হাত বাড়াবেন কি নাম কি নাম কি নাম কি নাম মাজারুল আচ্ছা আর কত 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 5000 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন মাজারে ভাই আগামী বছরের জন্য 5000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করেন আর কে আছেন দুই একজন আর কেউ দেবেন চলুন আমি আলোচনাটা শেষ করে দেই আপনাদের মেয়েটার বাবা ষড়যন্ত্র করে আংটি কোথায় ফেলছে আচ্ছা প্রতি মাসে 100 টাকা দেয় স্থায়ী সদস্য দুই একজন হতে পারেন হুজুর আমি এই যুবকদের সাথে থেকে 100 করে টাকা দেব প্রতি মাসে চাঁদা কে কে দেবেন এ দুই একজন হন তো দেখি ভাই কে আছেন কলিজার ভাই আমি নামটা যেহেতু বলেছি বলেন যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ কি নাম বাবাজি প্রতি মাসে 100 কি নাম মোহাম্মদ হেদায়তুল্লাহ আইতুল্লাহ হায়াতুল্লাহ মাশাআল্লাহ বাবাজি আমার গ্রাম কোথায় টাঙ্গারিপাড়া 100 টাকা হায়াতুল্লাহ চাচা আল্লাহ কবুল করেন আর কেউ আছেন বলেন আর কেউ আছেন বাবা কি বাংলা ভাই কি কি নাম আর কেউ আছেন দুই একজন সদস্য হবে কি নাম কি নাম যদি কেউ সদস্য হতে চান 100 করে টাকা প্রতি মাসে দিবেন আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন
আচ্ছা নতুন সদস্য দুই একজন হলে আপনারা নামগুলো লিখে দেন, আমি চলে গেলাম। রাত 12টা পার হয়ে গেছে, আর কষ্ট না দি বাবা, চলুন। আচ্ছা শেষ কথাটা বলে দিই, তাহলে 12 তারিখ দেখা হবে তো ইনশাআল্লাহ। কারা কারা আসবেন, নিয়ত আছে, হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। অনেকে ক্লান্ত হয়ে পড়ছে, হাত তোলারও শক্তি না। আরে বাড়িতে যা কি যে হবে, আসবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ কবুল করেন, ছেড়ে বলেন হ্যাঁ আমি। যারা জানে না কানে খবর পৌঁছায় দেবেন, 12 তারিখে আবার দেখা হবে, নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার মেয়েটা ঘুমের মধ্যে কাটায়া দিল রাতের বেলা, পরের দিন সকালবেলা বাজার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, জেলেরা নদীতে মারছে মাছ, জেলেরা যখন নদীতে মাছ মেরেছে বিশাল বড় একটা মাছ পাইছে, আর ওই এলাকার মধ্যে ওই ব্যক্তি ছিল সবচাইতে ধনী। সুবহানাল্লাহ বলবেন না? এইবার ওই ধনী ব্যক্তির বাড়িতে মাছটা নিয়ে গেছে, যায় বলে আপনি একটু মাছটা কিনে নেন। ওই ধনী ব্যক্তি মাছটা কেনার পর তার সেই মুসলিম মেয়েটাকে বলেছে, মা এই মাছটা সুন্দর করে তুমি রান্না করো। মেয়েটা মাছটা পাইয়া সুন্দর কইরা বটির উপরে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটা শুরু করছে। কি বইলা কথা কয় না গা, বিসমিল্লাহ বলে মাছটা কোটা শুরু করতেছে। এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ বলে? এ কথা কয় না গা আপনারা? এখনকার মা বোনেরা স্টার জলসা জি বাংলা টেলিভিশনে ডিশের লাইনে রিমোট চালু করে আর তরকারি কটে, এই জন্য তরকারির শ্বাস নাই, রাগ করে হোটেলে ভাত কিনে খাওয়া লাগে। কথা কন না আপনারা? আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ বইলা, আলু কুটেছে বিসমিল্লাহ বইলা, তরকারি মেখে দিছে বিসমিল্লাহ বইলা, এমন কি চুলার ভিতরে আগুন লাগানোর সময় বিসমিল্লাহ পড়ছে। এখন বিসমিল্লাহ আছে, সুইজে টিপ মারিয়া রান্না হচ্ছে ভাত, তাও বিসমিল্লাহ পড়ে না, কি সুখ। আর আগে চুলে ঠেলতে ঠেলতে জীবন শেষ, এখন সুইজ মারলে ভাত, টিভি দেখে যখন একটু যে ভাত হওয়ার একটু সেন বের হয় তখন বলে ভাত হয়ে গেছে, দৌড় মারে। কথা কয় না, রাগ করতেছেন আপনারা? আমরা দেখেছি আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ বইলা, রান্না বানা করেছে বিসমিল্লাহ, এই জন্য আগে রান্নারও স্বাদ ছিল, বইয়ের প্রশংসাও ছিল। আর এখন যে রান্না করে ওই টেলিভিশন জি বাংলা নাটকে ধান্দা করতে করতে লবণ দিবার মনেই নাই। আপনি যদি বলেন কে রে লবণ কি বাড়ি ছিল না, হ্যাঁ এমন দোকানে লবণ নিয়ে আসো, এক খাবা দিছি তাও হয় নাই, আসলে ও শালি দেয়নি। কথা কন না গা আপনারা, রাগ করেন না বাজান গো। আমার মেয়েটা বিসমিল্লাহ রহমানির রহিম বইলা, মাছটা যখন কোটা শুরু করেছে বাজার, কুটতে কুটতে মাছের পেটের ভিতরে পাইছে সেই আইনটি। সুবহানাল্লাহ বলেন, কারণ কোন বান্দা বান্দি যদি আল্লাহকে স্মরণ করে আর সে বান্দা বান্দি যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়, আল্লাহকে আসমানে বসে বিপদে ফেলে তামাশা দেখবে নাকি আল্লাহ সেই বান্দা বান্দিকে সাহায্য করবে? সুবহানাল্লাহ বলেন। এইবার মেয়েটা আংটিটা পাইয়া ধুইয়া মুছে পকেটে রেখে দিয়েছে, সুন্দর করে রান্না কইরা বাবা আত্মীয় স্বজন খায়া যখন চলে গেছে, মেয়েকে ডেকে বলে, মা আংটিটা দিয়েছিলাম আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহ রহমান রহিম বইলা, যখন জামার পকেট থেকে আংটিটা বের করে বাবার হাতে দিয়েছে, বাবা ডেকে বলে, মিয়া রে আংটি পাইলা তুমি কোথায়? আংটি তো তোমার কাছে থাকার কথা নয়, কারণ বাবা কি কামটা করছে বাবা তো নিজেই জানে। এইবার বাবা সেই গোপন কথা প্রকাশ করতেছে, দেখে বলে, মা বললা আংটি বাইলি কোথায়? গতকাল রাত্রিতে আমি নিজে তোর রুমের ভিতরে ঢুইকা তোর পকেট থেকে আংটিটা নিয়ে যায়া আমাদের বাড়ির পাশে নদীর মধ্যে সুরে মারছি, এই আংটি তোমার পকেটে আসলো কিভাবে? মেয়েটা মুস্কি হাসি ডেকে বলে, বাবা তুমি তো জানো না আমি এমন এক আল্লাহর গোলামি করি, ওয়ামা কারু ওয়ামা আমার আল্লাহ হলেন উত্তম কৌশলী। সুবহানাল্লাহ বলেন, ও বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশল করেছেন তার বান্দিকে নিরাপত্তা দেওয়ার জন্য। ও বাবা কি আজিজুল হক 2000 দাদাদারির জন্য দোয়া চাই আল্লাহ কবুল করেন। একজন মহিলা মেম্বারও দিছে না, উনি 1000 দিছে মনে হয়, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। যাই হোক আর কথা বাড়াবো না, একটু শেষ করে দিই।
শেষ কথাটা বলে দিয়ে যাই বাজান গো আমার মেয়েটা দেখে বলে বাবা আমি এমন এক আল্লাহর গোলামি করি সে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সকালবেলা মাছটা নিয়ে আসলে বাবা ওই মাছের পেটের ভিতরে আংটি পাতায়া দিয়া আল্লাহ তার বান্দিকে সাহায্য করেছে এইবার মেয়েটার বাবা দেখে বলে মা আসলেই তুমি যে ধর্ম লালন পালন করতেছো এটা যে সত্য ধর্ম বোঝার বাকি নাই তখন একই পরিবারে যত সদস্য ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে